الحبيب خذوني إلى ضياء عيوني إلى المختار حيث الأنوار هناك دعوني دعوني. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আসুন্না ফাউন্ডেশন স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরাই সমাধানের 85তম পর্ব। আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন প্রশ্ন, যেগুলো কোরআন এবং সুন্নার আলোকে আপনাদের জিজ্ঞাসিত বিষয়গুলো থাকে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি প্রতি সপ্তাহের মতো। এ সপ্তাহ ইনশাল্লাহ ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে লিখে এই পোস্টের মন্তব্যের ঘরে আপনারা পোস্ট করুন, আমরা ধারাবাহিকভাবে যত বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার সম্ভব আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজ আমরা রমাদান করিমের এক তৃতীয়াংশ প্রায় পার করতে চলেছি। এই পর্যায়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ দুটি বিষয় আর্জ করতে চাই। প্রথমত, আসন্ন ফাউন্ডেশন এর তরফ থেকে আমরা আপনাদের জন্য রমাদান প্ল্যানার নামে একটি ইবাদতবন্দি করার জন্য পরিকল্পনা আপনাদের সামনে পেশ করেছি, আর সেই পরিকল্পনার বইটি অর্থাৎ প্ল্যানারটি আপনারা অনেকে অনলাইনে অর্ডার করেছেন, অনেকে এখনও পাননি। এ বিষয়ে আপনাদের কাছে আমরা খোলাসা করতে চাই যে যারা অনলাইনে অর্ডার করেছেন এর বেশিরভাগই আপনারা রকমারিতে বা বইবাজারে বা অন্যান্য জায়গাতে ওয়াফিলাফ ইত্যাদিতে আপনারা অর্ডার করেছেন। যেখানে অর্ডার করেছেন অনুগ্রহ করে সেখানে আপনারা আপনাদের এই ইয়েগুলো, আপনাদের কোয়েরিগুলো তাদের কাছে আপনারা পেশ করবেন এবং যথাসম্ভব সেখান থেকে আপনারা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। যেহেতু অনলাইনে অর্ডারটা আমাদের কাছে সরাসরি হয়নি, অতএব এটার দায় দায়িত্ব আমাদের উপরে নয়। সেই সাথে আপনারা পান নাই, সেজন্য আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। অনলাইন থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করে আপনারা আপাতত কাজ সারতে পারেন, আর সেই সাথে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আমরা কিছু কিছু অনলাইন সবকে নক করেছি যে মানুষ কেন পায়নি, অনেকে তারা বলেছেন লকডাউনের কারণে আসলে সব কিছুই অস্বাভাবিক, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে এরকম হচ্ছে। শতকরা 5-10% অর্ডার তারা সরবরাহ করতে পারেন, শুধু আমাদের প্ল্যানার নয় অন্য সমস্ত বইয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এগুলো প্রথম বিষয়। আর দ্বিতীয়ত যে বিষয় বলতে চাই তা হলো, আপনারা জানেন যে আসুন ফাউন্ডেশনের তরফ থেকে ইফতার বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের মতো এবছরও। তো এবছর আমাদের ইফতারের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের সামারি আমি আপনাদেরকে অত্যন্ত সংক্ষেপে পেশ করতে চাই, আপনাদেরকে শোনাতে চাই যে আমাদের ইফতার বিতরণ আসলে কী কী আমরা করেছি এবং কী কী অর্জন হয়েছে না হয়েছে। তবে সব কিছুর শুরুতে আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে আমি সে সমস্ত আপনার ভাইদের আমি বিশেষভাবে শুকরিয়া জানাতে চাই যারা প্রবাস থেকে, আমাদের বেশিরভাগ ভাইরা প্রবাসীরা, তাদের দেশে আত্মীয় স্বজনের মাধ্যমে তারা বিভিন্নভাবে এই ইফতার প্রজেক্টে অংশগ্রহণ করেছেন। অন্যান্য প্রজেক্টের মতো এক্ষেত্রেও তাদের অংশগ্রহণটা অনেক বেশি উল্লেখযোগ্য। আমরা এবছর আলহামদুলিল্লাহ 14,400 ইফতারের প্যাকেজ বিতরণ করেছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আপনাদের সহায়তায়। 14,400 মানুষের সারা মাসের ইফতারি তাদেরকে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের নির্দিষ্ট যে প্যাকেজ ছিল সেই প্যাকেজের আলোকে যেভাবে আমরা ওয়াদা করেছি ঠিক সেভাবে আমরা পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং এক্ষেত্রে আমাদের যে সমস্ত জেলাগুলোতে আগে বিতরণ করা হয়েছে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, সেগুলোর পাশাপাশি এবার আমরা চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে, তারপরে সিরাজদিখানে, পটুয়াখালীতে, লালমনিরহাটে, জামালপুরে, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, ফেনী, যশোর সহ আরও বহু জায়গাতে আমরা এবছর সে পরবর্তী ধাপে আমরা ইফতার ডিস্ট্রিবিউশন করেছি। আগামী বছর আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে 64 জেলায় আমরা ইনশাআল্লাহ কমপক্ষে 32,000 ইফতারের প্যাকেজ বিতরণ করার ইচ্ছা পোষণ করেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আমি আবারও ইফতারির প্রজেক্টে যারা অংশগ্রহণ করেছেন, ইফতার বিতরণে যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকের জন্য উপযুক্ত বিনিময় দেওয়া করুন। আমরা দোয়া করি আপনাদের যে কোনো বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিন, আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আপনাদেরকে হেফাজত করুন, এবং যারা মৃত্যুবরণ করেছেন, মৃত মা বাবা সহ অন্য সমস্ত আত্মীয় স্বজন প্রতি আল্লাহ তাআলা রহম করুন, সে দোয়া আমরা করছি। সেই সাথে আপনাদেরকেও আমরা আবারও বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের আজর ইনশাআল্লাহ বিইজনিল্লাহ দাঁড়িয়ে থাকবে,
আল্লাহ কল্যাণের খ্যাতে আপনাদেরকে আরও বেশি অগ্রসর হওয়ার এবং নিয়মিত দান করার তফিক দান করুন। আমি মনে প্রাণে আপনাদের জন্য দোয়া করছি, নির্দিষ্ট করে স্পেশালি যারা দেশ থেকে দূরে আছেন সে সমস্ত প্রবাসী ভাই বোনদের জন্য। জাজাকুমুল্লাহ খায়রা। প্রিয় দর্শক, এবার চলে আসছে আমরা প্রশ্নোত্তরে, মূল পর্বে আমাদের। কামরুল ইসলাম, আপনি প্রশ্ন করেছেন, আজকাল অনেক স্কুল কলেজ পড়ুয়া যুবক দাওয়াতের কাজ করছেন এবং তারা উম্মার করণীয় বিষয়ে নির্দেশনাও দিচ্ছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? ভাই কামরুল ইসলাম, দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ এটা শুধুমাত্র ওলামায়ে কেরামরাই করবেন এমনটি আবশ্যক নয়, বরং যে যেটুকু জানেন তিনি সে কথার দাওয়াত মানুষকে দিতে পারেন। বিশেষ করে আল্লাহর পথে আহ্বান করা, আল্লাহর ভয় মানুষের মধ্যে জাগ্রত করা, জান্নাতের পথে মানুষকে আহ্বান করা, জাহান্নাম থেকে মানুষকে সাবধান করা, এই কাজগুলো যে কোনো সাধারণ মুসলিমই করতে পারেন, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে যেটুকু তিনি জানেন নিশ্চিতভাবে অথেন্টিকভাবে শুধুমাত্র সেইটুকু তিনি করবেন। এর বাইরে অন্য কোনো বিষয় মনগড়া তিনি যেমন করতে পারবেন না, সেই সাথে ইসলামের হাই পত্রিকাল বিষয়গুলোতেও তাঁর হাত দেওয়া উচিত নয়, সেই জায়গা তার বিচরণ করা উচিত নয়। আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের অনেক ভাই বোন যারা স্কুল কলেজ পড়ুয়া, যারা হয়তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, যারা হয়তো কোরআন এবং হাদিসের আপনার পর্যাপ্ত নলেজ অর্জন করেননি, মাদ্রাসা পড়লেই যে কোরআন হাদিসের পর্যাপ্ত নলেজ অর্জন হয় আমি সেটি বলছি না, কিন্তু একটা ক্লাসিক্যাল শিক্ষা যদি না থাকে তাহলে তিনি কখনো একজন আলেম হিসাবে যে পাণ্ডিত্য দীনী বিষয়ে সেটি কখনো সাধারণত অর্জিত হয় না তার। তো সেই বিষয়টি তার মাথায় রাখা উচিত। উম্মার করণীয় কী, উম্মাকে করণীয় নির্দেশনা করবে তো উম্মার অনেক সিনিয়র ব্যক্তিরা, এটা তো মানে আমাদের মতো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তালেবুল ইলম পর্যায়ের মানুষ আমরা যারা আছি, আমরা এই সাহস করি না যে গোটা উম্মার জন্য করণীয় ঠিক করে দিব। এই কাজগুলো তো অনেক হাইপোথেটিক্যাল ইস্যু, এটা একজন স্কুল কলেজ পড়ুয়া মানুষ নির্ধারণ করতে যাওয়া এটা হাস্যকর এবং এটি তার অপাঙ্ক্তে হওয়ার প্রমাণ, এছাড়া কিছুই নয়। আপনি খেয়াল করবেন যে ডক্টর জাকির নায়েক শুরুতে তখন দাওয়াতি কাজ করছিলেন, শুরুর দিকে তিনি কিন্তু অনেক ফেঁকি মাসালার উত্তর দিচ্ছেন, এরপরে দীর্ঘ বহু বছর পর্যন্ত আপনি তাকে আর ফেঁকি কোনো মাসালার উত্তর দিতে দেখবেন না। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এটি আমার সাবজেক্ট নয়, এটি ওলামা ইকরামের সাবজেক্ট, তাদের কাছে আপনারা প্রশ্ন করুন। এটি হলো সঠিক এবং সরল পন্থা। অতএব যারা দাওয়াতি কাজ করছেন, আপনার বিচরণের নির্দিষ্ট গণ্ডি ঠিক করে নিন এবং আপনার কোথায় বিচরণ করা উচিত কোথায় উচিত নয় সেটি আপনি নির্ধারণ করে নিলে ইনশাআল্লাহ বিদনিল্লাহ আপনার দ্বারা অনেক বেশি উম্মাহ উপকৃত হবে এবং ফায়দা পাবে। অন্যথায় এর ফলে আপনি উম্মার উপকার করার চাইতে বরং আরও ক্ষতি বেশি সাধন করে ফেলতে পারেন আপনার অজান্তেই। সেজন্য আমরা বিনয়ের সাথে পেশ করতে চাই যে আল্লাহর ওয়াস্তে এ বিষয়ে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই এবং যথাসম্ভব সাবধান থাকি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আবারও বলছি, স্কুল কলেজ পড়ুয়া ভাইরা দাওয়াতি কাজ করতে অসুবিধা নেই, কিন্তু শরীয়ত মতবিরোধপূর্ণ বিষয়গুলো এবং হাইপোথেটিক্যাল ইস্যুগুলোতে তারা কথা বলবেন না, যদি বলেন তাহলে সেটি তার নিজের জন্য ক্ষতিকর, দিনের জন্য ক্ষতিকর, সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর। এই জায়গা থেকে তাদেরকে বেঁচে থাকার জন্য আমি আহ্বান করব। এবং সেই সাথে কোনো দক্ষ কোনো আলেম বা স্কলারের শরণাপন্ন হয়ে তার তত্ত্বাবধানে থেকে তাকে কাজ করার পরামর্শ আমরা দিব ইনশাআল্লাহ বিদিনা। এরপর যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, সিদরাতুল মুনতাহা মেফতাহুল মুনতাহা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি একটা বড় ভুল করে ফেলেছি, আমি এক ছেলের সাথে সম্পর্কে ছিলাম, সে আল কোরআনের শপথ করে বলেছিল সারা জীবন আমার পাশে থাকবে, এইভাবে আমরা একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ আচরণে আবদ্ধ হলাম, কিছুদিন থেকে ও আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিল, আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমি কীভাবে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন? বোন আল্লাহর কাছে আপনার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন, সে আপনাকে ছেড়ে চলে গেছে এজন্য নয়, বরং সে আপনার সাথে থাকলেও এটি অপরাধ ছিল, সেই ধারণা আপনার পরিষ্কার করে নিতে হবে এবং আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা খাঁটি তওবা করতে হবে, ভবিষ্যতে যেন এই ধরনের কোনো পাপের পথ আপনি না মাড়ান, সেটা যত ভালো স্রোতেই আসুক না কেন, যত নেক্সট স্রোতে আসুক না কেন, এই বিষয়ে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তালা ক্ষমাশীল, অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন, আপনি এখন নিজেকে নতুন করে সাজাবেন এবং তওবা নাসুহা করবেন। নুরুল ইসলাম জানতে চেয়েছেন, আমি এনজিওতে চাকরি করি, আমি চাকরি ছেড়ে গেলে 8 থেকে 10 লক্ষ টাকা পাবো, সেই টাকা দিয়ে যদি কোনো ব্যবসা করি সেটা হালাল হবে কি না? যদি হালাল হয় তাহলে আমি কি করতে পারি? আমার আর কোনো ব্যবস্থা নেই মূলধন জোগাড় করার। ভাইরুল ইসলাম, এনজিওতে চাকরি করা কিন্তু মৌলিকভাবে হারাম নয়, আপনি কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে চাকরি করলে আপনার পোস্টটা কী, পদটা কী, কী কাজ করছেন সেটা হলো মুখ্য, আপনি যে পদে কাজ করে বেতন নিচ্ছেন সেটি যদি হারাম কোনো পদ হয়, ধরুন আপনি সেখানে বসে নারীদেরকে বেপর্দা চলার জন্য উৎসাহিত করছেন এবং ক্যাম্পেইন করছেন, পর্দাটাকে আপনি মনে করছেন যে এটা একটা প্রথা, এটা নারীদের পিছিয়ে রাখার প্রবণতা, সেখান থেকে আপনি তাদেরকে পর্দার বাইর করার চেষ্টা করছেন, এটাই আপনার কাজ। যদি কোনো এনজিওতে এই জাতীয় জব থাকে,
এটা একটা এক্সাম্পল স্বরূপ বললাম, এরকম আরও যে সমস্ত জবগুলোতে আপনাকে হারাম কাজ করতে হয়, সমৃদ্ধি কাজ করতে হয়, বা সুদের কোনো কারবারের সাথে আপনাকে জড়িত হতে হয় সরাসরি, বা সুদের কাজ আপনাকে করতে হয়, সেটুকু আপনার জন্য সে চাকরি হারাম। কিন্তু এছাড়াও অন্য কোনো চাকরি যদি থাকে এনজিওতে, তাহলে সেটি আপনার জন্য হারাম নয়, সে চাকরি থেকে লব্ধ সম্পদ আপনি আহরণ করতে আপনি ভোগ করতে পারেন এবং সে সঞ্চয় করতে পারেন, সেটি ব্যবসা করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ফখরুল ইসলাম জানতে চেয়েছেন, কেউ যদি ফজরের আজানে আসসালাতু খয়রুন মিনান নওম ভুলে ছেড়ে দেয় আর আজান শেষ হওয়ার পরে স্মরণ হয় তাহলে করণীয় কী? যদি আজানের অবস্থাতেই থাকেন, শেষে তিনি আজান শেষ করে ফেললে তাকে আর আজান দ্বিতীয় বা দোহরানোর কোনো প্রয়োজন নেই, আজান হয়ে গেছে ইনশাআল্লাহ, এটা কারণে কোনো বড় গুনাহ হবে বা আজান হয়নি এরকম কোনো বিষয় নয়, তবে তাকে সাবধানতা অবলম্বন করতে হবে যেন এটি ভুলে না ছুটে। আপনি সবুজ মিয়া আপনি জানতে চেয়েছেন, এসিতে আমরা আমার সমস্যা, এক্ষেত্রে মসজিদের ভিতরে জায়গা থাকার পরও আমি বাহিরে নামাজ পড়তে পারবো কি না? যদি আপনার সমস্যাটা প্রকট হয়, প্রথমত আপনি মোটা কাপড় চোপড় ইত্যাদি পরে আপনি সেখান থেকে পরিত্রাণের ব্যবস্থা খোঁজা উচিত, যাতে করে আপনি মূল জামাতের সাথে সম্পৃক্ত থাকতে পারেন। কারণ এসিতে আপনার সমস্যা হলে আপনার বিকল্প তো আছে, বিকল্পটা আপনাকে অবলম্বন করতে হবে। যদি বিকল্প কোনো কিছু আপনার কাছে না থাকে, আপনি একটা মসজিদে চলে গেছেন, সেখানে প্রচণ্ড রকমের ঠান্ডা, ঠান্ডায় আপনার অনেক বেশি অসুবিধা হচ্ছে এবং আপনার এই মুহূর্তে কোনো পোশাক আশাকও নেই গরমের, সেই ক্ষেত্রে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা থাকলে অবশ্যই আপনি বাইরে দাঁড়াতে পারেন, তবে একাকি না দাঁড়িয়ে আরও এক দুজন মানুষ নিয়ে দাঁড়াতে পারলে ভালো হয়। এবং সে বাহিরটা আবার এমন না হয় যে মসজিদের কাতার থেকে অনেক দূরে সম্পূর্ণ পৃথকভাবে, এরকমটি হতে পারবে না। যদি আপনার কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে দাঁড়াতে পারেন, বারান্দা ইত্যাদিতে কোনো অসুবিধা নেই। আর যদি অনেক বেশি দূর বা গ্যাপ তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে আপনি শুধু ফরজটুকু পড়ে বের হয়ে যাবেন, বাকি নামাজ আপনি আপনার যেখানে সুবিধা হয় সেখানে পড়বেন। ফরজের চার রাকাত নামাজ পড়ার জন্য যেটুকু সময় লাগে সেটুকু সময় তো নিশ্চয়ই আপনি অসুস্থ হয়ে পড়বেন না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে তারিকুল ইসলাম জানতে চেয়েছেন, খাবারের পরিবর্তে টাকা যদি কেউ ফিদিয়া হিসাবে দেয় তাহলে ফিদিয়া আদায় হবে কিনা? ভাই তারিকুল ইসলাম, এটা নিয়ে মত পার্থক্য রয়েছে। অ্যারাবিয়ান স্কলাররা মনে করেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে না, বিশেষ করে সৌদি আরবের স্কলারগণ। আমাদের ওলামা একরাম সহ মিশর ওলামা একরাম এবং অন্য অনেক দেশের ওলামা একরাম মনে করেন যে টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হয়ে যাবে। মূলত দানের ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে প্রধানভাবে লক্ষ্য করতে হবে তা হলো যে যেটা আনফা আলিল ফকরা বা গরিবের জন্য অধিক উপযোগী সেটি আমাদেরকে দান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাধারণ লেনদেন হতো দ্রব্যের বিনিময়ে দ্রব্য, সেখানে নগদ কারেন্সির লেনদেন একেবারেই কম হতো, যেটা উল্লেখ করা কঠিন, এত কম পার্সেন্টেজে হতো। আজকাল পৃথিবীতে লেনদেন হয় প্রায় সব ক্ষেত্রে কারেন্সির বিনিময়ে দ্রব্যের, এখানে দ্রব্যের বিনিময়ে দ্রব্যের লেনদেন ঠিক সে যুগে কারেন্সির বিনিময় যেরকম হতো সেরকম রেশিওতে চলে গেছে। অতএব গরিবের জন্য নগদ টাকাটা তার খাদ্য কেনার জন্য আরও অধিকতর উপযোগী, খাদ্যের মধ্যেও কোন খাদ্যটা তার প্রয়োজন সেটা তিনি কিনতে সুবিধা হয় তার জন্য নগদ টাকা দিলে। এই দৃষ্টিকোণ থেকে গরিবের বিবেচনা অভাব এবং গরিবের উপকারিতা বিবেচনা এবং বর্তমান বিশ্বে কারেন্সির লেনদেন, নগদ কারেন্সির লেনদেনের যে কালচারের ব্যাপকতা, এ দুটিকে মাথায় রেখে স্কলারদের মধ্যে থেকে যারা বলেছেন যে সদকাতুল ফিতর নগদ টাকা দিলে আদায় হবে, আমি মনে করি তাদের মত ভুল নয়। কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি তার তিনি খাদ্য দিয়ে দিয়েছেন, নগদ টাকা দিয়ে দেননি, বিধায় হুবহু তিনি সেটার অনুসরণ করে খাদ্য দিয়ে দেন, তারটা যে আদায় হবে তাতে কোনো সন্দেহ নেই, তিনি সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজটা হুবহু ওইভাবে করতে চেয়েছেন, ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ যদি নগদ টাকা দিয়ে দেন তারটাও আদায় হবে এতে কোনো সন্দেহ নেই, বরং উদ্দেশ্যের ভালো উদ্দেশ্য থাকার কারণে আপনার গরিবের অভাব যাতে ভালোভাবে পূরণ করতে পারেন সেই উদ্দেশ্য সাধন তার মাথায় থাকার কারণে ইনশাআল্লাহ এতে আরও বেশি সওয়াব তিনি পেতে পারেন। আল্লাহ আলাম, এটা নিয়ে খুব সিরিয়াসলি মত পার্থক্য করা এবং অন্যের ফিতরা আদায় হয় না এটা নিয়ে এরকম কিছু বলা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা আজকাল অন্যকে নিয়ে ব্যস্ত, আপনি যেটি মত সঠিক মনে করছেন উপর আমল করেন, আরেকজন একটি গবেষণা করেছেন, ওলামা ইকরামের গবেষণার উপরে ভরসা রেখেছেন, তারটাকে ডিসকারেজ করার জন্য আপনার এত মরিয়া হওয়ার তো কোনো প্রয়োজন নেই, এটি আমাদের অনেকেরই রোগে পরিণত হয়েছে। এরপরে রাইফা খাতুন আপনি জানতে চেয়েছেন, সালাতে ভুল করে সূরা ফাতিহার পর তাশাহুদ পড়লে কি সাওসদা দিতে হবে? সর্বনিম্ন কত লাইন পড়লে সাওসদা দিতে হয়? আপনি যদি তাশাহুদ পড়ে ফেলেন, আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়িবাত এরকম কিছু অংশ পড়ে ফেলেন, তাহলে আপনাকে অবশ্যই সিজদা দিতে হবে, কারণ তাশাহুদ এটা বৈঠকে পড়ার জিনিস, আপনি দাঁড়িয়ে পড়েছেন, সন্দেহাতীতভাবে এটি ভুল, যার কারণে আপনাকে সিজদা দিতে হবে। হামিদ আখতার জানতে চেয়েছেন, অনেকে বলেন রমজান মাসে দিনে জিহ্বা দিয়ে তরকারির লবণ পরীক্ষা করা জায়েজ, অথচ তারাই আবার
পেস্ট সহযোগে ব্রাশ করাকে মাকরুহ বলেন। তরকারির ঝোল খাদ্যবস্তু হওয়া সত্ত্বেও তা জায়েজ, আর পেস্ট খাদ্যবস্তু না হওয়া সত্ত্বেও মাকরুহ, এটা বোধগম্য নয়। দুটি কিন্তু পাকস্থলিতে যায় না, দুটিই কিন্তু পাকস্থলিতে যায় না। আবুন হামিদা, প্রথম কথা হলো যে তরকারিতে লবণ চাখার বিষয়ে ঢালাওভাবে অনুমোদন কোনো আলেম দিয়েছেন কি না আমি জানি না। আমি যতটুকু জানি যে তরকারিতে রান্নার ক্ষেত্রে লবণ না চেখে আন্দাজ করে লবণ দেওয়ার জন্যই পরামর্শ ওলামা ইকরাম দিয়ে থাকেন। যদি কেউ লবণ না দিলে তার কোনো জুলুমের ভয় করেন, জুলুমের আশঙ্কা করেন, তার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে, এরকম কোনোটি আশঙ্কা করেন, তার জন্য শুধু এক্সেপশন হিসাবে ওলামা ইকরাম বলেন যে সামান্য চেখে সাথে সাথে থুতু সাথে ফেলে দিতে হবে, সেটি লবণ চেখে থুতু গিলে ফেলবে এটার কথা কিন্তু কেউ বলেন না। অতএব ব্রাশ করলে সেখানে পেস্ট আমরা থুতুর সাথে ফেলে দিই, তারপরেও ভেতরে চলে যাওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে ব্রাশও সাধারণ অবস্থায় খালি ব্রাশ করা উচিত বা মেসওয়াক করা উচিত, পেস্ট না করা উচিত, এটুকু ওলামা ইকরাম বলেন, কিন্তু রোজা ভাঙবে এটা তো কেউ বলেন না। তো আমার মনে হয় দুটার ভিতরে একটা সমন্বয় আছে, আপনি যেমনটি মনে করছেন বিষয়টি সেরকম নয়। আর তাছাড়া পাকস্থলিতে যায় না আপনি এমনটি কীভাবে বলছেন যে আমরা যখন থুতুর সাথে গিলি সেটি পাকস্থলিতে যেতে পারে, সে সংখ্যা অবশ্যই আছে, পরিমাণে অনেক অল্প হয়তো, দুটা কোনোটাই রোজা ভঙ্গের কারণ নয়, কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। খান নাজমুল হাসান জানতেছেন, মসজিদে ওসরের ধান দিলে ওসর আদায় হবে কি না? আর না ভাই, ওসরের ধান আপনাকে গরিব দুঃখীকে দিতে হবে, জাকাতের যে খাত সেগুলো দিতে হবে, মসজিদ দিলে আদায় হবে না। আমিরুল রবিউল ইসলাম জানতে চেয়েছেন, হিন্দু মুসলিম একসাথে বসে এক পাত্রে ইফতার করা যাবে কি না? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই, ইফতারিতে একই পাত্রে হিন্দু মুসলিমের সাথে খেতে কোনো অসুবিধা নেই, তাদের সাথে এক পাত্রে খেলে গুনাহ হবে, রোজা হবে না, নাপাক হবে, এরকম কোনো বিষয় নয়। আপনার খাবার আপনার সাথে তিনি যদি বসে অংশগ্রহণ করেন এবং আপনার খাবারে যোগ দেন, কোনো অসুবিধা নেই, আপনি তাকে অংশগ্রহণ করাতে পারেন, সে সুযোগ আছে। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো আব্দুল ওয়াদুদ, আপনি জানতে চেয়েছেন, আমার বাবা মা ব্লাড ডোনেট করতে নিষেধ করেন, কিন্তু আমি মানুষের উপকার আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রক্তদান করে থাকি, এখন আমার বাবা মায়ের এই নির্দেশ অমান্য করা গুনাহ হবে কি না? আপনি সম্ভবত এর আগে একবার একই প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি। বাবা মা যদি এমন কোনো বিষয় নিষেধ করেন যে বিষয়টি করা আপনার জন্য শরীয়ত আবশ্যক করেনি, তাহলে তাদের নিষেধাজ্ঞাকে আপনি প্রায়োরিটি দিবেন। ধরুন আপনার জন্য ব্লাড ডোনেশন করা, যদি এটা জেনারেল ডোনেশন হয়, এটা কোনো এমন কোনো ইস্যু না যে আপনার ব্লাড ডোনেশনের উপর নির্ভর করে একজন মানুষের বাঁচা না বাঁচা, সুস্থ হওয়া না হওয়া, এই পর্যায়ের যদি না হয়, তাহলে বাবা মার নির্দেশকে আপনার প্রায়োরিটি দেওয়া উচিত। বাবা মা যদি নফল আমল করতে মানুষকে নিষেধ করে, তাহলে সেক্ষেত্রে সেটি পরিহার করতে হয় মানুষের, বাবা মার নির্দেশ মানতে হয়। আপনি ব্লাড ডোনেশন করছেন যে সওয়াবের উদ্দেশ্যে, বাবা মার নির্দেশ মানলেও আপনার সেই সওয়াব অর্জন হবে, বরং আরও বেশি সওয়াব অর্জন হবে। তবে আপনার ব্লাড ডোনেশনটা যদি সিরিয়াস পর্যায়ের হয়, যে একটা মানুষের জীবন মরণের সম্পর্ক তার সাথে, বা জটিল কোনো রোগ থেকে সুস্থ হওয়ার সম্পর্ক, এবং এটা আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, এরকম পর্যায়ে বাপ মা নিষেধ করলে তাদের কথা শুনবেন না, কারণ এটি আপনার জন্য অনেক ক্ষেত্রে ওয়াজিবের পর্যায়ে চলে যেতে পারে, সেক্ষেত্রে বাপ মার কথা শুনবেন না। এরপরে নাজমুল সরকার নিশা, আপনি জানতে চেয়েছেন, কেউ যদি আমাকে বিনা কারণে অপমান করে বাসা থেকে বের করে দেয় আর বলে আর কখনও তার বাসায় না যেতে, এবং তারা যদি আমার সাথে সম্পর্ক রাখতে না চায়, সেক্ষেত্রে নিজের আত্মসম্মান রক্ষার্থে দূরে সরে আসলে গুণা হবে কিনা? না, এতে আপনার গুণা হবে না, কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে অন্তত আপনি মনটাকে উন্মুক্ত রেখেছেন এবং তাদেরকে ক্ষমা করে তাদের সাথে স্বাভাবিক সুসম্পর্ক অন্তত রাখতে চান, আত্মীয় যদি হন তারা, তাহলে সেটি আপনার করা উচিত। আর আত্মীয় যদি না হয়, রক্ত সম্পর্কে আত্মীয় যদি না হয়, তাহলে তাদের সাথে আপনি, তারা আপনাকে অপমান করে বের করে দিলে আপনি তাদের সাথে মিশতে যাওয়াটা আপনার জন্য আবশ্যক মোটেও নয়। আপনি অবশ্যই অভিমান করে দূরে সরে যেতে পারেন, সেদিকে আবার আছে, তবে যদি তাদেরকে ক্ষমা চারা যদি চায় আর ক্ষমা করতে পারেন, তাহলে আপনার জন্য ভালো, সওয়াবের কাজ যদি আপনি করতে চান, সেটা আপনার বিষয়। রেদওয়ান আহমদ, আপনি জানতে চেয়েছেন, স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়লে কি একামত দরকার আছে? জি, একামত দরকার আছে, যিনি নামাজ পড়াবেন স্বামী তিনি নিজেই একামত দিবেন, দিয়ে স্ত্রীকে তার পাশে নিয়ে, তার পিছনে নিয়ে নামাজ পড়বেন। আনোয়ারুল আজিম আকিব, আপনি জানতে চেয়েছেন, ইফতারির সময় খাবার সামনে নিয়ে সমবেত মোনাজাত করা যাবে কি না? আমি খ্রিস্টানদের কে খাবার সামনে নিয়ে সমবেত দোয়া করতে দেখেছি, কিন্তু ইসলাম তো অন্য কোনো ধর্মকে অনুকরণ নিরুৎসাহিত করে, জানলে খুশি হবো। দেখুন, ইবাদত বন্দিগির ধরন কোরআন হাদিসে যেভাবে আসছে সেভাবে আমাদেরকে করতে হবে। ইফতারের আগে সাহাবায়ে কেরাম তারাও তো ইফতার করেছেন, তারা কি এভাবে আমাদের মতো কয়েকজনকে সাথে নিয়ে ইফতার দোয়া করেছেন এবং কোনো বর্ণনা পাওয়া যায় কিনা? উত্তর হলো না। অতএব ইফতার আগে দোয়াটা যার যার মতো হবে। হ্যাঁ, বিশেষ কোনো ইস্যুকে সামনে নিয়ে যে সবাই একই বিপদে আক্রান্ত অথবা একটা ইস্যুতে সবাই বিপর্যস্ত, সেই জায়গাতে আপনার একজনের সাথে সবাই দোয়া মিলে যেতে পারে বা একত্র দোয়া হতে পারে, কিন্তু এটাকে ট্র্যাডিশন বানিয়ে ফেলানো ঠিক নয়, যেমনটি আমরা অনেকেই করে ফেলেছি
যে কয়েকজন কিছু মানুষ সমাজে থাকলেই সম্মিলিত দোয়া করতে হবে, বরং দোয়াটা যার যার মতো ইন্ডিভিজুয়াল করার মতো ইবাদত নর্মালি। এরপরে আসিফ হাসান জনি আপনি জানতে চেয়েছেন, সরি জয়, আসিফ হাসান জয় জানতে চেয়েছেন, মেডিসিন কোম্পানির কর্মকর্তা যদি ডাক্তারদের মাসিকভাবে ফিক্সড টাকা অনারিয়াম বা সম্মাননা দেন তাহলে সেটা ইসলামের শরীয়ত সম্মত কি না, না এটি নেওয়া তার জন্য জায়েজ নয়। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে বিস্তারিত, সেখানে দেখে নেবেন, আমরা সেখানে সমস্ত কথাগুলোকে খুলে বলার চেষ্টা করেছি। স্বপ্নিল ভুবন আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, নামাজের সতরের মাঝে কি থুতনি ঢাকা অন্তর্ভুক্ত, জানালে উপকৃত হব। মেয়েদের জন্য তার এই মুখমণ্ডল ঢাকা আবশ্যক, থুতনির নিচের অংশ, সরি মুখমণ্ডল ঢাকা আবশ্যক নয়, কিন্তু থুতনির নিচের অংশ এটা তার গলা এবং নিচের অংশ এটা তার জন্য ঢাকা আবশ্যক, আর এর বাইরে ছেলেদের জন্য এটি ঢাকা আবশ্যক নয়। স্বপ্নিল ভুবন আপনি আইডি থেকে একই প্রশ্ন আপনি দুইবার করেছেন, আমরা প্রশ্ন পেয়েছি। এরপরে মোহাম্মদ নিজাম সরকার আপনি জানতে চেয়েছেন, পানি পান করার সময় গোপে পানি লাগলে কি হারাম হয়ে যাবে? পানি পার করার সময় গোপে পানি পান পানি লাগলে সেটা হারাম হয়ে যাবে না? অনেক আমাকে সেটাকে মাকরুহ বলেছেন, এটা অস্বাস্থ্যকর, সেজন্য এটা পরিহার করা উচিত এটুকু, কিন্তু এটা চলে গেলে যে হারাম হবে বড় কোনো গুণা হবে এমন নয়। রাজীব রাজ আপনি জানতে চেয়েছেন, ফিতরা কী দিয়ে আদায় করা উত্তম হবে? আমরা একটু আগে আলোকপাত করেছি, সেক্ষেত্রে শুনে নেবেন একটু মেহরবানি করে। আফরিনা ইসলাম মালিহা আপনি জানতে চেয়েছেন, আমার মায়ের সৎ ভাই অর্থাৎ আমার সৎ মামা আমার জন্য কি মাহরাম নাকি নন মাহরাম? আপনার মায়ের সৎ ভাই সৎ মামা আপনার জন্য মাহরাম হবে, আপনার মায়ের সাথে তার যদি দেখা দেওয়া জায়েজ এবং তিনি যেহেতু আপনার মায়ের ভাই হোক না সৎ ভাই, সেক্ষেত্রে আপনার জন্য মামা হিসেবে বিবেচিত হবে, আপনি তার সাথে দেখা দিতে পারবেন। এমনি সুমন চৌধুরী আপনি জানেন, বিতির নামাজে দোয়া কুনুত না পড়লে বিতির নামাজ আদায় হবে কিনা? যেহেতু বিতির নামাজে দোয়া কুনুত পড়াটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক উলামাদের মতো ওয়াজিব, অতএব তার দৃষ্টিতে এটি আদায় না করলে নামাজ আদায় হবে না, আপনার সে দেশেও করা উচিত যদি ভুলে যান। সৌদি আরবের স্কলাররা কিন্তু এটিকে সুন্নাহ বলেন, তাদের মতে বিতির নামাজে দোয়া কুনুত না আদায় করলেও নামাজ হয়ে যাবে, সিদ্দা সুদিতে হবে না ভুলে গেলে। এরপরে এমডি মমতাজ আপনি জানতে চেয়েছেন, আমি একটা দোকান নিয়েছি কিস্তিতে, দোকান বুঝে পাইনি যে টাকা পরিশোধ করছি তার জাকাত দিতে হবে কি না? আপনি দোকান যদি কিনে থাকেন, টাকা দিয়েছেন, দোকান বুঝে এখনও পান নাই, তো এই টাকা জাকাত আপনাকে দিতে হবে না, যেহেতু দোকান আপনি ভাড়ায় খাটাবেন সেই জায়গা থেকে আপনি কিনেছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার উপরে সেটার মূলধনের উপরে জাকাত আসবে না। আপনি টাকা দিয়ে দিয়েছেন, কেমন যেন আপনি দোকানটা কিনেছেন, যদি এখনও বুঝেন না পান কিন্তু আপনি কিনেছেন, অতএব আপনার চুক্তির মাধ্যমে কিন্তু কেনাবেচা হয়ে যায়, অতএব আপনি টাকা যেটা দিয়েছেন সেটার জাকাত আপনাকে দিতে হবে না, যদি আপনি ভাড়ায় খাটাবেন তেমনটি আপনার ইচ্ছা থাকে। এরপরে খালিদ আপনি আগে থেকে জানতে চেয়েছেন, তদন্ত বা অন্য কোনো প্রয়োজনে মৃত ব্যক্তির কবর খোঁড়া জায়েজ আছে কি না? খুব গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন মুসলিম উম্মাহ বা সমাজের অনেক বড় ধরনের কোনো স্বার্থ সংশ্লিষ্ট আছে, এরকম কোনো বিষয়ে কবর খোঁড়া জায়েজ আছে, কিন্তু যেন তেনে ইস্যুতে আজকাল দেখা যায় যেন তেনে ইস্যুতে কবর খোঁড়া হয় এটি জায়েজ নয়, এমনটি করা উচিত নয়। রমজান আলী আপনি জানতে চেয়েছেন, মান্নতের ছাগলের সমপরিমাণ টাকা গরিব মানুষকে সাহায্য করা যাবে কিনা? মান্নত যেভাবে করেছেন আপনাকে সেভাবে আদায় করতে হবে, যদি মান্নত আপনি নিয়ত করে থাকেন ছাগল দিবেন বা কোনো পশু কোরবানি করবেন বা রোজাবাই করে দিবেন তাহলে সেটি আপনাকে করতে হবে, আর যদি আপনি নগদ টাকার মান্নত করে থাকেন তাহলে সেটি করবেন। সনি আক্তার জানতেছেন, ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে সিয়াম রাখা কতটুকু উত্তম? বোন সনি, ওষুধ খেয়ে যদি সিয়াম বন্ধ করলে আপনার শরীরে কোনো ক্ষতি না হয়, পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে সেটি আপনি করতে পারেন, কিন্তু যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা আপনার শরীরের ক্ষতি হয় তাহলে এটি না করা উচিত, না করা উত্তম, বরং মাসিক অবস্থায় থাকা উচিত। আল্লাহ তাআলা আপনাকে স্বাভাবিক যে পিরিয়ড দিয়েছেন সেটাতে থাকাটা আপনার জন্য ভালো। এরপরে এমডি জাকির হোসেন জানতে চেয়েছেন, আমার ভাইয়ের নাম মোহাম্মদ গোলাম রসুল, কেউ কেউ নামটা নিয়ে আপত্তি তোলেন, নামটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাকি সাংঘর্ষিক, নাম পরিবর্তন করার কথাও কেউ কেউ বলেন, দয়া করে জানাবেন এর প্রয়োজনীয়তা আছে কি না? ভাই জাকির হোসেন, আপনার ভাইয়ের যে নাম সে নামটি আসলে সঠিক নাম নয়, গোলাম রসুল এটির আরবি শব্দ ধরলে এটার অর্থ হবে রাসুলের বালক, গোলাম শব্দ অর্থ ছোটো বাচ্চা ছেলে বালক, আর যদি আমরা ফার্সিতে যাই তাহলে ফার্সিতে গোলাম মানে দাস, সেক্ষেত্রে রাসুলের দাস হয়, আমরা আসলে রাসুলের দাস নই, আমরা সবাই আল্লাহ তাআলার দাস। রাসুলকে যদি আমাদের মনি মানিয়ে আল্লাহর মতো রব বানাই আমরা আর নিজেরা তার দাস হিসাবে পেশ করি তাহলে সেটি কিন্তু আমাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক হবে, যার কারণে এটি আমাদের পরিহার করা উচিত এবং সম্ভব হলে নামটি পরিবর্তন করাই আমি বলবো যে ভালো, যাতে করে আপনার ভুল কোনো বার্তা আমাদের নামের মধ্যে বহন না করে। এনএইচ অঙ্কন এআইডি থেকে আপনি জানতেছেন, রোজা রাখা অবস্থায় যে কোনো রোগ মুক্তির জন্য কি শরীরের
উপরিভাগে কোনো প্রকার ক্রিম ব্যবহার করা যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই, ক্রিম ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। নুরুন নাহার সুমি জানতে চেয়েছেন, কসর নামাজ বাদ পড়ে গেলে পরবর্তীতে সম্পূর্ণ নামাজ পড়বে নাকি শুধু দুই রাকাত পড়বে? সফরে যদি নামাজ কাজা হয়, বাসা আসলে সেটাকে দুই রাকাতেই পড়বেন, সম্পূর্ণ নামাজ পড়বেন না, যেহেতু কাজাটা সফরের কাজা। তেমনিভাবে আপনার বাসায় থাকা অবস্থা নামাজ কাজা হয়েছে, সেটা যদি আপনি সফরে গিয়ে আদায় করেন তাহলে চার রাকাতেই পড়বেন, যেহেতু কাজাটা আপনার চার রাকাতের কাজা হয়েছিল। নুসরাত লিভা আপনি জানতে চেয়েছেন, গর্ভের সন্তান ফিতরা আদায় করতে হবে কিনা? না, গর্ভের সন্তানের ফিতরা আদায় করতে হবে না, সন্তান জন্ম নিলে তখন তার ফিতরা আদায় করতে হবে। নাসিমা কলি আপনি জানতেছেন, অসাবধানতা বশত কেটে গিয়ে রক্ত আসলে রোজা ভাঙবে কিনা? না, রক্ত আসলে অসাবধানতা কাটলে রক্ত আসার কারণে রোজা ভঙ্গ হবে না, ওজু ভঙ্গ হবে। রাফি আহমেদ জানতেছেন, রোজা অবস্থায় কফ গিলে ফেললে রোজা নষ্ট হবে কিনা? না, কফ যদি সামান্য আসে তোদের সাথে গিলে যায় অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত হলে আপনি সেটা ফেলে দেওয়াই উত্তম এবং সার্বিকভাবে সেটি ভালো। আয়েশা আখতার নিশি জানতেছেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম আহলাল কুবুর, এটার অর্থ কী? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এর অর্থ হলো তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী। এখানে হাদিসে যে ভাষ্যগুলো এসেছে সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ বিভিন্ন বর্ণনাতে, তার মধ্যে থেকে একটা হলো সালামুন আলাইকুম দ্বারা কম মিনিন, হে ইমানদার ব্যক্তিবর্গ যারা এই কবরের অধিবাসী বা এখানে বসবাসকারী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। মূল কথা একই, আপনি আসসালামু আলাইকুম ইয়াহাল কবর বললেও কবরবাসীকে সালাম দেওয়ার সুন্নাহ আদায় হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সাইয়েদ তাইফুর রহমান তাসিন আপনি জানতে চেয়েছেন, মোবাইলে কোরআন পড়ে খতম দেওয়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। কোরআন আপনি কিসে পড়বেন সেটি একান্ত আপনার বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যুগে আমরা আজকে যে কোরআন পড়ছি কাগজের কোরআন, এটা তার যুগে ছিল না। তার যুগে হয়তো পাথরে বা কোনো চাঁড়াতে বা অন্য কোনো জায়গায় কোরআন লেখা ছিল, সেখান থেকে তিনি পড়তেন। অতএব আমরা আমাদের জায়গা থেকে কোরআন তেলাওয়াত করাটা, আমরা কাগজ থেকে যেমন তেলাওয়াত করতে পারি, কোনো ওয়াল থেকে তেলাওয়াত করতে পারি, কোনো স্ক্রিন থেকে তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত করাটা হলো মুখ্য। কোথা থেকে তেলাওয়াত করছেন এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করে খতম দিলেও আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি, আপনি ফরহাদ আপনি জানতে চেয়েছেন, সাধারণ ছাত্র হিসেবে কোরআন মাজিদের কোন ধরনের তাফসির পড়তে পারি? ভাই ফরহাদ, কোরআন করিমের তাফসিরের ভিতরে যদি আপনি বিস্তারিত পড়তে চান তাহলে তাফসির ইবনে কাসির আপনি পড়তে পারেন, এটা অত্যন্ত চমৎকার একটা তাফসির। ইবনে কাসির একটা সংক্ষিপ্ত ভার্সন আছে, সেটা আদৌ পাওয়া যায় কিনা আমি জানি না, যদি পাওয়া যায় তাহলে সেটা আপনি পড়তে পারেন। ফারহা খান আপনি জানতে চাইছেন, চিকিৎসার জন্য যদি টাকা জমানো হয় সেই টাকার উপরে কি জাকাত হবে? টাকা যদি জমে থাকে এবং সেটা এক বছর আপনার কাছে থাকে তাহলে অবশ্যই এর উপরে জাকাত আসবে, যদি এক বছর না থেকে থাকে তার তারপরে জাকাত আসবে না। আপনার উদ্দেশ্য কি সেটা মুখ্য নয়, টাকা থাকলে জাকাতটা কিন্তু টাকার উপরে আসবে। ইসলাম বলে যে আসলে টাকাটা ফেলে না রেখে আপনি যাতে এটাকে কোনো কাজে লাগান, যাতে এটাতে আপনার আপনার নিজের উন্নতি হয়, সমাজের উন্নতি হয়, এই জন্য অলর যেন সম্পদটা বসে না থাকে নগদ অর্থটা, সেজন্য ইসলাম আসলে জাকাতের কথা বলে। এখন চিকিৎসার জন্য টাকা যদি আপনি ফেলে রাখেন মাসকে মাস বছর বছর, তাহলে সেটা কিন্তু আপনার এবং সমাজের সার্বিকভাবে সকলের জন্য ক্ষতিকর। সেই জায়গা থেকে এই টাকা ফেলে না রেখে বরং সেটাকে ব্যবহার করা উচিত, যদি ফেলে রাখেন তাহলে বছর পনেরো জাকাত দিতে হবে। তাহমিদুর রহমান জানতে চেয়েছেন, সুদের টাকা সবের আশা না করে গরিব কন্যা দায়গ্রস্ত পিতাকে দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। শাহ জালাল তামিম আপনি জানতে চেয়েছেন, গন্তব্যে গিয়ে জামাত পাবো না ভেবে একা একা নামাজ আদায় করে নিলাম, পরে দেখলাম সামনে জামাত পেয়ে গেছি, তখন কি চাইলে আবার জামাতে নামাজ আদায় করব? হ্যাঁ, অবশ্যই আপনি আবার জামাতে নামাজ আদায় করবেন, তবে পরেরটা আপনার নফল হবে, আগেরটা ফরজ হয়ে গেল, তারপর আপনি জামাতে চেষ্টা করলেন, জামাতে সামিল হলেন, সেজন্য পরে জামাত পেলে সেটাতে আপনার সামিল হওয়া উচিত যদি সুযোগ থাকে। খালিদ বিন হাসান জানতে চেয়েছেন, বিধর্মীকে নিয়ে ইফতার করা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই, অন্য ধর্মের মানুষকে নিয়ে ইফতার করাতে কোনো সমস্যা নেই, একসাথে খেতে পারেন, বরং ইসলামের সৌন্দর্যকে তার সামনে তুলে ধরার একটা প্রয়াস আপনি চারাডিনের মাধ্যমে, কোনো অসুবিধা নেই। আমি পথারা মুসাফির আইডি থেকে জানতেছেন, তারাবির নামাজ চার রাকাতের পরপর যে দোয়া পাঠ করা হয় তার কোনো ভিত্তি আছে কি না? ফতোয়ায় স্বামী সহ বিভিন্ন ফতোয়ার কি দেওয়া আছে? কোরআন হাদিসের কোথাও কিন্তু চার রাকাত পরপর কোনো দোয়া, আমরা যেটা পড়ি আমাদের শেষ মানাজিল মুন করমালা কুতি বা আরও কোনো দোয়া, এরকম কোনো দোয়ার কথা বলা হয়নি। চার রাকাত পরপর রেস্টের কথাও একবার সরাসরি হাদিসে যে বলা হয়েছে এরকম না, এটা চার রাকাত পরপর যাতে করে টানা পড়তে কষ্ট না হয়, ক্লান্তি দূর হয় সেজন্য বসতে বলা হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে এখানে বসে নির্দিষ্ট কোনো দোয়া ফিক্স করে দিয়েছে শরীয়ত। শরীয়ত যদি কোনো দোয়া ফিক্স না করে আমরা নিজেরা সেটাকে নির্ধারণ করা উচিত নয়, এটা দেওয়াই হয়েছে আরামের জন্য, রেস্টের জন্য। যদি আমরা দোয়া পড়ি তাহলে রেস্ট হলো কই? আপনি নামাজে বরং কোনো কিছু পড়া লাগে না, ইমাম সাহেব তেলাওয়াত করছেন আপনি শুনছেন,
তারপরে যা ছোটখাটো তাসবিগুলো শুধু পড়ছেন, এখানে বসে যদি আপনাকে হুলস্থুল করে দোয়া পড়তে হয় এবং লম্বা দোয়া মুখস্থ করে পড়তে হয়, তাহলে সেটি তো বরং আপনার কষ্টের কারণে হলো, তো রেস্ট হলো না, এই জন্য এটা করা উচিত নয় এবং এটি কোরআন সুন্নাহ থেকে নির্দেশিত নয়। এটি কি আবশ্যক মনে করলে সেটি বিদআতে পরিগণিত হবে। নাফিজা রহমান জানতে চেয়েছেন, আপন বোন অসৎ চরিত্রের হলে এবং সংশোধিত না হলে তার সম্পর্কে তার সাথে সম্পর্ক ছিন্ন করলে গুণা হবে কিনা। বোন নাফিসা, আপনার বোন যদি অসৎ সম্পর্কে থাকেন এবং তার সাথে আপনি যদি অভিমান করেন, অভিমান করলে তিনি যদি সংশোধিত হবেন এমন সম্ভাবনা থাকে, সেই জায়গা থেকে আপনি তার সাথে অবশ্যই অভিমান করতে পারেন এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, কিন্তু সেটা হবে সাময়িক এবং তাকে সংশোধন করার উদ্দেশ্যে। যদি বিষয়টা স্থায়ী হয় এবং তাকে সংশোধন করার উদ্দেশ্য ছাড়া আপনার অন্য কোনো উদ্দেশ্য হয়, শুধু জেদ খেদ থেকে করেন, তাহলে সেটা উচিত হবে না। কারণ আপনার সম্পর্ক ছিন্নটা তার জন্য কল্যাণ হবে না। আপনি যদি এমন হয় যে হ্যাঁ, তার সাথে মিশলে থাকলে আপনি আপনার পরিবার তার এই বদভ্যাস দ্বারা প্রভাবিত হচ্ছেন, এরকম হলে তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরত্বে থাকতে পারেন, কিন্তু তাকে সংশোধনের চিন্তা আপনার দূরে থেকেও করা উচিত। এরপরে শামিমা ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, আমি একটি গরু কিনে একজনকে পালতে দিয়েছি, এখনও বিক্রি করা হয়নি, ওই গরুর দামের জাকাত দিতে হবে কি না? আপনি যদি গরু কিনে থাকেন বিক্রি করার উদ্দেশ্যে, তাহলে এটা ব্যবসার মাল হলো, সেক্ষেত্রে আপনার জাকাতের অর্থের মধ্যে এটাকে যোগ করতে হবে, এটা মূল্যকে যোগ করতে হবে। আর যদি গরু কিনে একজনকে দিয়েছেন, তিনি পালবে, পেলে আপনাকে কিছু দিবেন সেখান থেকে, এই উদ্দেশ্য আপনি এটা আপাতত বিক্রি করার কোনো চিন্তা আপনার মাথায় নাই, তাহলে এটার কোনো জাকাত দিতে হবে না, কারণ এটা গবাদি পশুর জাকাতের মধ্যেও পড়ে না, আবার ব্যবসার মালের মধ্যেও পড়ে না। মেহেদি হোসাইন, তবে এই গরু থেকে যদি উৎপাদিত আপনার কিছু, এই গরু থেকে যদি কোনো আপনার লাভ আসে, দুধ বিক্রি করে হোক অথবা এর পশু থেকে, বাচ্চা থেকে, তো সেখান থেকে টাকা যদি জমে, তাহলে সেই টাকা আপনার কাছে থাকলে ক্যাশ টাকা সাথে যোগ করে সেটা জাকাত দিবেন, যদি সেটা আপনার কাছে জমে, আর যদি খরচ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। মেহেদি হোসেন পাটোয়ারি জানতে চেয়েছেন, মানত করলে কি মানুষের আশা পূরণ হয়? আমি শুনেছি দোয়া ছাড়া কোনো কিছু তার ভাগ্য পরিবর্তন করতে পারে না। না, মানত করলে যে তার আশা পূরণ হয় এমনটা নয়, মানুষ মানত করতেই পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন মানতের বিষয়ে, তবে তিনি বলেছেন যে মানত এটা ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল, কৃপণ ব্যক্তি যে আসলে দান করতে চায় না, মানতের মাধ্যমে তার দানটা করা হয়, এই এর বেশি আর মানে এতে কোনো লাভ নেই। মানতের মাধ্যমে যে কাঙ্ক্ষিত বিষয় হাসিল হয় তা মোটেও সেরকম কিন্তু নয়। এই জন্য কোনো বিষয় আপনি মানত করতে চাইলে, ধরুন আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে বা আপনার কোনো একটা কাজ হ্যাঁ সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, আপনি মানত করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হলো আগেভাগে দান করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ দান করলাম, দান করলে মানুষের বিপদ দূর হয় এবং মানুষের নেক উদ্দেশ্য পূরণ হতে পারে, দা ভালো ইবাদত করলাম, অতএব সেই জায়গা থেকে আপনি আশা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু আপনি শর্ত দিবেন না আল্লাহ আমার এই কাজটা হলো তারপর আমি এটা করবো, এমনটি সুন্দর কোনো বিষয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিশ্চয়ই করেছেন মানতের ব্যাপারে, কিন্তু কেউ করতে চাইলে সেটা হারাম হবে না, করতে পারবেন। এরপরে শেখ আকলিমা জলি আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আজাব হবে? না, মৃত ব্যক্তির ছবি আপনি দেখছেন তার আজাব হবে কেন? আপনি দেখছেন, যদি আপনার মৃত ব্যক্তি আপনার গায়রে মাহরাম কেউ হন যার সাথে পর্দা করা উচিত, তাহলে সেক্ষেত্রে আপনি দেখে গুণাগার হচ্ছেন, মৃত ব্যক্তি যদি সে সুযোগ করে দিয়ে যান তাহলে তিনিও গুণাগার হবেন। আর যদি এরকম কেউ না হয়, পুরুষরা পুরুষদের ছবি, মেয়েরা মেয়েদের ছবি দেখছেন, তাহলে এই দেখার কারণে যিনি দেখছেন তিনিও গুণাগার হবেন না, যার ছবি দেখছেন তিনিও গুণাগার হবেন না। তবে ছবি প্রিন্ট করে বা বাদাই করে বা বিভিন্নভাবে এটাকে যদি আপনি রাখেন, তাহলে সেটি গুনাহের কারণ এবং তার কারণে যিনি যারটা বাদাই করে গেছে সেই ব্যক্তি আপনার গুণাগার হিসাবে বিবেচিত হবেন, সেই জায়গা থেকে তার সাবধানতা অবলম্বন করা উচিত। এবং জীবদ্দশাতে এটা খেয়াল করে যাওয়া উচিত যে আমার কোনো ছবি ইত্যাদি যেন না থাকে, যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি অঙ্কন করা বা ছবি বাধাই করা বা ছবি প্রিন্ট করার যে গুণা সেটি মৃত ব্যক্তির হবে, কেউ দেখুক বা না দেখুক। হ্যাঁ, এভিডেন্স হিসাবে যে সমস্ত ছবি তোলা হয় সেগুলোর কথা ভিন্ন এবং এক্সেপশন। এরপরে মোহাম্মদ ইমরান হুসাইন আপনি জানতে চেয়েছেন, আমার ছেলের বয়স সাড়ে চার বছর, এখনও আকিকা দিতে পারিনি, আমি কি এখন আকিকা দিতে পারবো অথবা আরও কয়েক মাস পরে দিতে পারবো? আর আকিকার ছাগলকে আমি পুরোটাই কোনো ইতিমখানা দান করতে পারবো? আপনি আকিকা এখন দিতে পারবেন, আরও কয়েক মাস পরে দিতে চাইলেও দিতে পারবেন, অসুবিধা নেই। আকিকার ছাগল আপনি ইতিমখানা যেমন পুরোটা দিয়ে দিতে পারেন, তেমনিভাবে আপনি নিজে কিছু খেলেন, তা আত্মীয় স্বজনকে কিছু দিলেন, গরিবদেরকে কিছু দিলেন, এটিও করতে পারেন, বরং এই দ্বিতীয়টি করা বেশি উত্তম। এরপরে হাসিনা ইসলাম জানতে চেয়েছেন, আমার সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই, এতে করণীয় কি?
বোন যদি নিয়মিত সাদা স্রাব যায় এবং আপনি নামাজের সময় দেখেন, তাহলে তো আপনি মাজুর, নিয়মিত যেতে থাকলে এটাকে বলা হয় মাজুর। মাজুর ব্যক্তির বিধান হলো তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আলাদা উজু করে নেবেন এবং এরপর তিনি নামাজ পড়বেন। এরপর যদি বেরো হয় তাতে কোনো অসুবিধা নেই, এক ওয়াক্ত পর্যন্ত তার উজু ভ্যালিড থাকবে, যদি তিনি সব কিছু করতে পারবেন। আবার নতুন ওয়াক্ত শুরু হবে, তাকে নতুন করে উজু করতে হবে। এ হলো আপনার জন্য মাসআলা। এবং প্রতিবার আপনাকে বারবার করে উজু করার জন্য কসরত করার বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এরপরে সাজ্জাদ হোসেন জানতে চেয়েছেন, দোয়াচে মসজিদে টাকা দান করা জায়েজ কি না? এই প্রথাটা ভালো না যে মসজিদে আমি একটা চিরকুট লিখে দিলাম যে আমার মায়ের জন্য, বাবার জন্য বা আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি মসজিদে এত টাকা দান করলাম। এটি করা উচিত নয়। আপনি দান করেছেন কি জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। অতএব দানের সওয়াব বা বিনিময়টা আল্লাহর কাছে আশা করবেন। মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব বা মাজন সাহেবকে বলেন আপনার একটা দোয়া করেন, আমি টাকা দিলাম, তাহলে কেমন যেন টাকা দিয়ে আপনি দোয়াটা বিনিময় হিসেবে নিলেন, এটা করা উচিত নয়। আপনি টাকা দান করবেন সওয়াবের উদ্দেশ্যে, তাতে আল্লাহ তাআলা আপনার নেক উদ্দেশ্য পূরণ করবেন ইনশাআল্লাহ। আর দোয়া আপনি আলাদাভাবে ভিন্নভাবে অন্য কোনো সময় দোয়া চাইবেন বা দোয়া করবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দোয়ার সাথে দানটাকে আপনার শর্তযুক্ত করা বা এটাকে একটার সাথে এটাকে সম্পৃক্ত করা, যেটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে, এটি করা উচিত নয়, এটি ভুল প্রথা। এরপরে জান্নাতুল ফেরদৌস আপনি জানতে চেয়েছেন, কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয়? না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের সমাজে অনেকেই মনে করেন এটি যে কোথাও বের হলে পেছন থেকে কেউ ডাক দিলে তাহলে পিছু টান হয়ে গেল আর বোধহয় সামনে কল্যাণ নাই। এটি সম্পূর্ণ আমাদের মন গড়া কথা। এরকম বিশ্বাস করলে সেটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে, এটি আমাদের থেকে আমাদের পরিহার করা উচিত এই বিশ্বাসটা। এরপরে দেঘি মনি আপনি জানতে চেয়েছেন, জাকাতের টাকা কি নিজ ভাইদের দেওয়ার সময় মা যদি তাদের সাথে থাকে তবে কি দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই, মা যদি তাদের সাথে থাকেন, ব্যাপারটা হলো যে যিনি জাকাত দিচ্ছেন তার মায়ের ভরণ পোষণের দায় দায়িত্ব কিন্তু তার উপরে। মা ছোটো ছেলেদের বা বড় ছেলেদের বা যারা গরিব ছেলে তাদের বাসায় হয়তো বেড়াতে গেলেন, সেই ক্ষেত্রে তাদেরকে জাকাতের টাকা দিলেন আপনার, এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। অথবা মা তাদের সঙ্গে স্থায়ীভাবে থাকেন কিন্তু মায়ের খরচটা আপনি আলাদা দেন, মায়ের যে খরচ সেটা আপনি আলাদা দিয়ে থাকেন ব্যয়ভার বহন করার জন্য। ভাই হয়তো খরচ করে তার কাছে দেন, মায়ের খরচ বাবদ আলাদা, আর ভাইকে তার খরচের জন্য আলাদা জাকাতের টাকা দেন, এটি জায়েজ হবে। কিন্তু যদি আপনি থোক টাকা দেন পুরো সংসার চালার জন্য, যে সংসারের মধ্যে আপনার মাও ইনক্লুড আছেন, তাহলে সেখানে জাকাতের টাকা দিলে জায়েজ হবে না। বিকজ আপনার মাকে আপনি জাকাত দিতে পারেন না, আপনার মার খরচ আপনি চালাতে এমনিতে বাধ্য, সেখানে আপনি জাকাতের টাকা দিয়ে তাকে পালতে পারেন না। অতএব বিষয়টাকে একটু খেয়াল করে করতে হবে। এরপরে রাজীব রাজ আপনি জানতে চেয়েছেন, জীবিত মানুষের জন্য মসজিদে টাকা দান করা হলে সেই সওয়াব কি তার আমলনামায় যায়? অবশ্যই একজন ব্যক্তির তরফ থেকে আরেকজন ব্যক্তি দান করতে পারেন, জীবিত ব্যক্তির তরফ থেকেও দেওয়া যায়, অসুবিধা নেই। আপনি আমার তরফ থেকে দান করলেন, আমি আপনার তরফ থেকে দান করলাম, আমার নিয়ত আপনি দান করলেন, তাহলে আমার আমলনামায় সেই সওয়াব যুক্ত হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কারণ আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারেন। আমি পথারা মুসাফির আইডি থেকে জানতে চেয়েছেন, রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজার কোনো সমস্যা হবে কি না? রমজান মাসে দিনে বেশি ঘুমালে রোজা হবে না এমন কোনো কথা নয়, অনেকে রোজা হালকা হওয়ার কথা বলেন, আসলে শরীয়তে এরকম হালকা আর ভারী কোনো ধারণা আমাদেরকে দেওয়া হয়নি। তবে রোজা রেখে আপনি পাঁচক্ত সালাত যদি সঠিক মতো আদায় করেন, অন্য দায় দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন, এরপর আপনি যদি ঘুমানো অতিরিক্ত তাতে কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফেরদৌস জানতে চেয়েছেন, অনেক সময়ই সামর্থ্যের বাইরে গিয়ে কাছের মানুষের আবদার রাখার জন্য ঋণ করা হয়, এটা কতটা জায়েজ আছে? ঋণ যদি আপনি পরিশোধ করার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আর যদি আপনার এই ঋণ পরিশোধ করার আপাতত আপনার কোনো ব্যবস্থা নাই, অথচ আপনি নিছক পরিবার লোকদের খুশির জন্য আপনি ঋণ করে নিজেকে রিস্কের মধ্যে ফেলছেন, তাহলে সেটি করা অনুচিত। এরপরে মেহেদি হাসান জানতে চেয়েছেন, মসজিদ স্থানান্তরিত করা কি জায়েজ? সেক্ষেত্রে কি পুরনো মসজিদের স্থানে, পুরো প্রশ্নটি আসেনি, পুরাতন মসজিদের স্থানে অন্য কিছু করা যাবে কিনা, হয়তো এটি আপনি জানতে চেয়েছেন। দেখুন, মসজিদ স্থানান্তর করা জায়েজ আছে। একটা জায়গায় মসজিদ ছিল, সেখানে এখন আর মসজিদ থাকার উপযোগী না, আশপাশে কোনো মানুষের বসতি নেই বা মুসল্লি পাওয়া যায় না, বা কোনো সৎ উদ্দেশ্যে সেখান থেকে মসজিদটা অন্য কোথাও স্থানান্তর করতে হচ্ছে। এরকম যদি হয় তাহলে অন্য জায়গায় মসজিদ করতে কোনো সমস্যা নেই। পুরাতন জায়গা যেটা সেটার কী করবেন, এটা হলো মূল বিষয়। আমাদের দেশে ওলামা ইকরামের মত তথা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর গবেষণা অনুযায়ী আপনার ওই জায়গাটা মসজিদ হিসাবে বা মসজিদের জায়গা হিসাবে ওটাকে ঘেরাও করে সসম্মান রেখে দিতে হবে, অন্য কিছু সেখানে করা যাবে না। কারণ
মসজিদ হিসাবে ওয়াকফ করা হলে সেটি কিয়ামত পর্যন্ত মসজিদ হিসাবেই হয়ে যায়, এটা চেঞ্জ করার আর সুযোগ কারণ নেই। আর অ্যারাবিয়ান স্কলারদের মধ্যে থেকে শেখ বিন বাদর রহমাল্লাহ সহ অনেকেই বলেছেন যে আসলে পুরাতন মসজিদের জায়গা যদি মসজিদ হিসাবে ব্যবহার করার মতো কোনো স্কোপ আপাতত না থাকে, তাহলে সেটিকে ফেলে আগে রেখে নষ্ট করার চাইতে সেটাকে অন্য কোনো কল্যাণমূলক কাজ বা মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজে ব্যবহার করা যেতে পারে, সেটা মসজিদের লাভ হয় উপকার হয় এরকম যে কোনো কাজেই হতে পারে। এরপরে আবদুল্লাহ আল রাহি জানতে চেয়েছেন, বিদেশ থেকে টাকা পাঠালে ব্যাংক যে 2% প্রণোদনা দেয়, এটা খাওয়া কি সুদ হবে? না ভাই, এটা খাওয়া সুদ হবে না, কারণ এটা আপনি কোনো টাকা দিচ্ছেন তার এগেনস্টে আপনাকে দিচ্ছে এমন না। আপনি যেন এই পদ্ধতিতে টাকা পাঠান সেজন্য আপনার সরকার আপনাকে অতিরিক্ত একটা গিফট দিচ্ছে, অর্থাৎ আপনি কারো দোকান থেকে কোনো মাল কিনলে এই দোকান থেকে কিনলে এই গিফটটা পাচ্ছেন, বিষয়টা এরকম হয়ে গেল আর কি। কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ বিদিনলা এটাতে এটা করা যেতে পারে এবং এটা গ্রহণ করা যেতে পারে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে বিস্তারিত, সেখানে আমরা কিন্তু বলেছি, আপনি সেখান থেকে শুনে নিতে পারেন। এরপরে মাহরিন জাহিন জানতে চেয়েছেন, গাইনি নার্সের চাকুরি করি, সালোয়ার কামিজ ফুল হাতার, অ্যাপ্রন এবং মুখ ঢেকে রেখে সেবা দিয়ে থাকি, বোরকা পড়তে দেওয়া হয় না, এদিকে আমার পর্দা হবে কি না? আর রোগীর বিষয়ে পুরুষ ডাক্তার বা রোগীর স্বামীর সাথে কথা বললে কি পাপ হবে? ভাই বোন মেহরিন জাহিন, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার এই কাজ করা অবশ্যই জায়েজ হবে, বিশেষ করে গাইনি বিভাগে যেখানে আপনার মেয়েরাই সব রোগীরা, পেশেন্টরা সবই রোগী, অতএব সেখানে অবশ্যই আপনার চাকরি শুধু জায়েজ নয় বরং আপনার উত্তম হবে, সেবা নিয়ে তো আপনি সেখানে কাজ করবেন ইনশাআল্লাহ। পুরুষ অভিভাবক বা ডাক্তারদের সাথে আপনি পর্দা মেনটেন করে যদি প্রয়োজনীয় কথা শরীয়তের নীতিমালা মেনে আপনি বলেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনে, আপনার চাকরি সম্পূর্ণ জায়েজ আপনার জন্য। আমি পথারা মুসাফির, এই আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন, সংক্ষিপ্তভাবে গবাদি পশুর জাকাতের বিবরণ দিলে উপকৃত হতাম। দেখুন, গবাদি পশুর জাকাত হবে তখন যদি গবাদি পশুগুলো আপনি সেগুলো দিয়ে নিজে চড়ে পুড়ে খায় এরকম হয়, তাহলে সেক্ষেত্রে ধরুন আপনার ঘাস টাস চড়ে পুড়ে খাচ্ছে এরকম গবাদি পশু হলে সেগুলো জাকাত দিবেন। এবং জাকাতের নেশাব গরু হলে 40, ওঁট হলে সম্ভবত 5টি ওঁট সর্বনিম্ন, এভাবে আপনার আনুপাতিকারে বৃদ্ধি হতে থাকবে। পশু বা হাঁস এটার অন্তর্ভুক্ত নয়, সরি হাঁস বা মুরগ এটা অন্তর্ভুক্ত নয়, বরং ছাগল থেকে শুরু করে ওঁট পর্যন্ত এগুলো জাকাত দিতে হবে। আর আমাদের খামারে যে সমস্ত গরু থাকে এই গরুগুলো যদি সংখ্যায় নেশা পরিমাণ হয়ও তাহলে এগুলোর গবাদি পশু হিসেবে জাকাত দিবেন না, যদি সেগুলো আপনি লালন পালন করে বিক্রি করে বড়ো হলে বিক্রি করে দিবেন এই উদ্দেশ্যে রাখেন, তাহলে ব্যবসার পণ্য হিসেবে এটি গণ্য হবে, যেটা কেনা হয়েছে বিক্রির উদ্দেশ্যে সেটা ব্যবসার পণ্য, অতএব সেটাকে ব্যবসার পণ্য হিসেবে 2% জাকাত দিবেন। আর যদি সেটা দুধ দোহান এবং এর মাধ্যমে আপনি উপার্জন করেন তাহলে এটার যে মূলধন সেটার উপরে জাকাত আসবে না, কিন্তু দুধ বিক্রি করা টাকা থাকলে সেটার উপরে জাকাত আসবে, কারণ সেটা ব্যবসার মালও না আবার গবাদি পশু যেটার জাকাত আসে সেটার ক্যাটাগরিতেও পড়ে না। অতএব এটি ঘর বাড়ি করে ভাড়ায় খাটাইলে, গাড়ি ভাড়ায় খাটাইলে সেটার যেরকম মূলধনের উপরে জাকাত আসে না, উপার্জিত সম্পদ জমা হলে তার উপরে জাকাত আসে। গরু যদি আপনি রেখে তার দুধ আহরণ করা আপনার উদ্দেশ্য হয়, গাভী পালেন, তাহলে সেক্ষেত্রে এটা সেই ক্যাটাগরিতে পড়বে, মূল গাভীর মূল্যের উপরে জাকাত আসবে না। এরপর সাদিকুর রহমান রেজা আপনি জানতে চেয়েছেন, সিজদার আয়াত তেলাওয়াত কেউ শুনলে কি তার সিজদা দিতে হবে? ভাই সাদিকুর রহমান, সিজদার আয়াত যদি কেউ তেলাওয়াত শুনেন শুনতে পান তাকেও সিজদা দিতে হবে, তেলাওয়াত কারিকে যেমন সিজদা দিতে হবে তেলাওয়াত যিনি শুনলেন তাকেও সিজদা দিতে হবে। এরপরে মমতা খন্দকার জানতে চেয়েছেন, আমার বাবার কবর আমাদের ঘরের সাথেই, সেই কবরটি কি স্থানান্তরিত করা যাবে? এরপরে কি জানে লিখেছেন আপনি, কেন্দ্রীয় কবরস্থানে, জি কেন্দ্রীয় কবরস্থানে আপনি আপনার বাবার কবরকে স্থানান্তর করতে চাচ্ছেন, ঘরের সাথেই হয়েছে, একা হয়ে গেছে, কবরের যে সম্মান সেটা রক্ষা করা হয় না, এসব অজুহাত যদি থাকে তাহলে অবশ্যই আপনি কেন্দ্রীয় কবরস্থানে স্থানান্তর করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেওয়ান এবং বরং সেটাই উচিত এবং উত্তম। দেওয়ান মাসুম মুশফিক জানতে চেয়েছেন, মোবাইলে বা রেডিওতে কোরআন তেলাওয়াত শুনলে নাকি কোরআন সওয়াব হবে না? কে বলেছে আপনাকে তেলাওয়াত শুনলে সওয়াব হবে না? তেলাওয়াত আপনি যেখান থেকে শুনবেন সেখান থেকে সওয়াব হবে, তবে লাইভ তেলাওয়াত শোনা আর রেকর্ডেড তেলাওয়াত শোনার ভিতরে অবশ্যই পার্থক্য আছে। লাইভ তেলাওয়াত শোনার চেষ্টা করবেন, রেকর্ডেড তেলাওয়াত শুনলেও আপনি সওয়াব পাবেন, কোরআন তেলাওয়াত তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে শুনলেও সওয়াব আছে। আপনি কোত্থেকে শুনবেন সেটা শরীয়ত ফিক্স করে দেয়নি, অতএব রেডিও থেকে আপনার শুনলে যে সব হবে না এমনটি ভুল ধারণা। এরপরে নাহিদ সরকার জানতেছেন, বিদেশ থেকে ফোনে বিয়ে করলে বিয়ে কবুল হবে কি না? বিদেশ থেকে যদি কেউ ফোনে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সে বিয়ে কবুল না হওয়ার কারণ নেই, তবে শর্ত আছে, সে বিয়ের পদ্ধতি হইতে হবে এরকম
যে আজকাল ভিডিও কলের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে কে পাত্র কে পাত্রী, আপনার দেশে কারোর মাধ্যমে নিশ্চিত হতে হবে, আবার আপনার ব্যাপারেও আপনার বিপক্ষ যারা আছেন তারা, ভিন্ন পক্ষ যারা আছেন তারা নিশ্চিত হবেন বিভিন্ন মাধ্যমে, এরপরে ভিডিও কলের মাধ্যমেই ইজাব কবুল হতে পারে। তবে নিরাপদ পদ্ধতি, তার চাইতে বেশি নিরাপদ পদ্ধতি হলো যে আপনি বিদেশ থেকে দেশে আপনার কোনো একজন অভিভাবককে বা বন্ধুবান্ধবকে, পরিচিত কোনো একজনকে আপনি দায়িত্ব দিবেন যে তুমি অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারণায় আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবা, বা তারা প্রস্তাব দিলে তুমি কবুল করবা, এটা একজনকে প্রতিনিধি হিসাবে নিয়োগ দিবেন। আপনি ভিডিও করে সেটি দেখতে পারেন, তখন তিনি আপনার পক্ষ থেকে প্রস্তাব দিলেন বা প্রস্তাবের পক্ষে আপনার পক্ষ থেকে কবুল করলেন, এটি করলে বিয়ে হয়ে যাবে এবং এটি হলো সবচেয়ে নিরাপদ এবং সলিড পদ্ধতি, এটার ব্যাপারে কোনো সন্দেহ কারণ নেই। এরপরে মোহাম্মদ হাসান জানতে চেয়েছেন বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন শরীফ খতম করে টাকা নেওয়া যায় আছে কিনা। না, কোরআন এটা বাড়িতে বাড়িতে গিয়ে ফেরি করে খতম করে করে টাকা কামাই করার জিনিস না, এটি এই কালচার নাজায়েজ কালচার। কোরআন এরকম জিনিস নয় যে বাড়িতে বাড়িতে গিয়ে খতম করে করে টাকা কামাই করতে হবে। কোরআন তেলাওয়াত করার জন্য এসছে আমরা তেলাওয়াত করবো, শোনার জন্য আসছে আমরা শুনবো, আমল করার জন্য আসছে আমরা আমল করবো, আরজনকে তেলাওয়াত করে দিয়ে আসবো তার বিনিময়ে টাকা নেবো, এটা জায়েজ নয়। এটা আল্লাহর আয়াতকে বিক্রি করার সামিল, কোরআন দেশে কোথাও এরকম কোনো নির্দেশনা দেওয়া হয় না যে একজনের আরেকজনের বাড়িতে গিয়ে তেলাওয়াত করে দিলে তার কোনো উপকার হবে এবং সেটা বিনিময়ে আবার টাকা কামাই করবেন, এটির কোনো সুযোগ নেই। মেফতাহুল জান্নাত জানতে চেয়েছেন অনেক হুজুর দোয়া পড়ে সুতায় গিট দেন, সেই সুতা কি গলায় বা কাঁধে বাঁধা যাবে? এটা ভুল পদ্ধতি, দোয়া পড়ে কোনো সুতায় গিট দেওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরায়ে ফালাক, যেটি কোরআন কারীমের শেষ সূরার আগের সূরা, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, অমিংসার ইন্নফাসাদ ফিল আওকাত, ওই সমস্ত নারীদের ক্ষতি থেকে আমরা আশ্রয় চাই আল্লাহ আপনার, যারা বিভিন্ন গিরায় ফুৎকার দিয়ে বিভিন্ন কিছু মন্ত্র পড়ে পড়ে গিরায় ফুৎকার দিয়ে থাকেন। যদিও হুজুররা হয়তো কোরআন কারীমের আয়াত পড়ে গিরায় ফুঁক দেন, তারা কোনো মন্ত্র পড়েন না, অতএব তাদের পড়া ঠিক আছে, বাট এই পদ্ধতিতে ঝাড়ফুঁক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি এবং এটা জাদুকরদের পদ্ধতি। তো ঝাড়ফুঁকটা জাদুকরদের পদ্ধতিতে কেন হবে? সেটি আমাদের পদ্ধতি হবে এরকম কোনো খাবারে, কোনো পানীয়তে বা শরীরে ফুৎকার দেওয়া, ঝাড়ফুঁক করা বা এমনি তেলাওয়াত করা, তেলাওয়াত করে তাকে শোনানো, এগুলো হলো আপনার রুকিয়া শরাইয়া বা বৈধ ঝাড়ফুঁকের পদ্ধতি শরীয়ত বাতানো। বাকি গিরায় পড়ে পড়ে ফু দেওয়া দিয়ে সেটা শরীরে ধারণ করা, এটি শরীয়ত সম্মত পদ্ধতি নয়। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো জাকাত কি শুধু রমজান মাসে দান করতে হবে? তানবীর তানিম জানতে চেয়েছেন জাকাত কি শুধু রমজানে দান করতে হবে নাকি সারা বছর দেওয়া যাবে? ভাই, এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে অনেকের ধারণা হলো যে জাকাত এটা বোধহয় শুধু রমজান মাসে দিতে হয় বা রমজান মাসে দেওয়ার মতো ইবাদত। মূলত জাকাত এমন একটি ইবাদত যে ইবাদতটি নামাজের মতো এরকম সময় ফিক্স করে দেওয়া হয়নি, যার জন্য প্রত্যেকের জাকাতের হিসেব নিকেশ পৃথক পৃথকভাবে হতে পারে, বরং সেটাই হওয়া উচিত। জাকাতটা নির্ভর করে আপনার অর্থ বছরের উপরে। ধরুন আপনি যেই অর্থ বছরে জাকাত, আপনার যখন জাকাত আবশ্যক হয়েছে, যখন জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার হয়েছে, ওই সময় থেকে নিয়ে পরবর্তী বছর একই সময় আপনার উপরে জাকাত আসবে, আপনি পরবর্তী বছর ওই নির্দিষ্ট সময়ে জাকাত দিবেন, সেটি রমজান হতে পারে, রমজানের দুই মাস আগে হতে পারে, দুই মাস পরেও হতে পারে। ধরুন আমার কথা আমি যদি বলি, আমি আমার মনে আছে যে আমি প্রথম জিলহজ মাসে, হজের কোরবানির মাসে আমি জাকাত দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল, অতএব প্রতি বছর জিলহজ মাস আসলে আমি জাকাতের হিসেব করি এবং এটা আমার কাছে সাস্টেন ছিল এই এই জাকাতের ফিগারটা। যদি মাসখানে আবার গ্যাপ তৈরি হয় যে জাকাত দেওয়ার মতো টাকা আপনার নাই, শেষ হয়ে গেছে, আবার নতুন করে টাকা আসে, তাহলে আবার যখন নতুন থেকে টাকা আসবে তখন থেকে আপনি আবার হিসেব করে পরবর্তী বছর ওই একই সময় জাকাত কাউন্ট করবেন। রমজানে আপনি জাকাত দিতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু রমজানে জাকাত দিলে শত্রু গুণ বেশি স্বভাব হবে, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি। বিধায় জাকাতের জন্য রমজান মাসকে ফিক্স করে নেওয়া এটা ভুল। তবে হ্যাঁ, রমজান মাসে মানুষের অভাব অনটন আছে, গরিবরা রোজা থাকতে সুবিধা হবে, সেই সব দৃষ্টিকোণ থেকে রমজানে দিতে পারেন। তাছাড়া এই মাসে ইবাদত বন্দীগীর অবশ্যই এক্সট্রা ফজিলত আছে, সেই হিসাবে দিতে পারেন আপনি, কিন্তু হিসেব করতে হবে আপনাকে তখনই যখন আপনার বছর পূর্ণ হয়। এমনি রবিউল হাসান জানতে চেয়েছেন সারি খেতে যদি কয়েক মিনিট ওভার হয়ে যায় তাহলে ইফতারের সময় কি সেই সময়টুকু অপেক্ষা করতে হবে? না, সারির সময় ওভার হয়ে গেলে ইফতারের সময় সেই পরিমাণ অপেক্ষা করতে এমন নয়, সারির সময় ওভার হয়ে যদি ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায় তাহলে তো আপনার রোজাই হয় না, রোজা আপনাকে কাজা করতে হবে। আর যদি ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি সারি খেয়েছেন তাহলে বিলম্ব খেলে ইফতারি তো দেরি করবেন, এরকম কোনো বিষয় না, বরং ইফতারিটা তাড়াতাড়ি করাই উত্তম সর্বাবস্থায়। সাকিব আহমেদ জানতে চেয়েছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের নাম শুনলে আমরা যে চোখে চুমু দিই এটা জায়েজ আছে কিনা? ভাই সাকিব, এ সম্পর্কে অনেক ওলামা একরাম অনেকগুলো বর্ণনা পেশ করে থাকেন। মনে রাখতে হবে আমাদেরকে, রসুল আকরাম সাল্লাহ সাল্লামের হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত না হলে
কোনো করণীয় আমাদের জন্য, কোনো হালাল হারাম আবশ্যক কোনো বিষয় আমাদের জন্য নির্ধারণ করার কোনো সুযোগ নেই। কোরআনে কারিমে কোনো নির্দেশ পেলে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত কোনো বর্ণনায় আমরা যদি কোনো নির্দেশ পাই সেটি আমরা মানতে বাধ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের হাদিসের নামে যেমন জাল হাদিস আছে, মহাদিসগণ জাল হাদিসও ফাইন্ড আউট করেছেন, আবার দুর্বল সূত্রে বর্ণিত হাদিস আছে যেগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয়, সেরকম হাদিস দিয়ে যদি কেউ প্রমাণ করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহির নাম শুনলে চোখে আঙুলে চুমো খেয়ে চোখে মুছতে হবে, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে অনেকে সেটি করে থাকেন। আমরা যতটুকু জানি কোরআনের কোথাও তো নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত বিশুদ্ধ কোনো হাদিসে, বিশুদ্ধ মহাদিসরা যাদেরকে বিশুদ্ধ বলেছেন এরকম কোনো হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহির নাম শুনলে আঙুলে চুমো খেয়ে চোখে মোছার কথা বলা হয়নি। বিভিন্ন আরবি গ্রন্থ বা বিভিন্ন মনীষীদের বিভিন্ন বই পুস্তকের লেখা অনেকে উদ্ধৃতি করেন। তো একজন মুসলিমের জন্য কি মানে কোনো মনীষী কোনো কথা বললেন করার জন্য কোন হাদিসের নামে, অথচ কোন হাদিসে সেরকম করতে বলা হয়নি, তাহলে সেটা আমাদের করতে হবে? উচিত হলো, উত্তর হলো না, সেটি আমাদের করতে হবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা করতে বলছেন সেটা করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো, এর নামই ইসলাম। অতএব আমরা যেখান থেকে যা পাবো সেটাই যদি আমি গ্রহণ করার সুযোগ পাই, তাহলে তো আর ইসলামের যে গণ্ডি আছে, কোরআন হাদিসের যে গণ্ডি আছে সেই গণ্ডি আর থাকলো না। বিধায় এই জায়গাতে আমাদের একটু সংশোধনী আসা আনা উচিত এবং আমাদের দৃষ্টিটাকে একটু হলেও কোরআন হাদিসের প্রতি নিবদ্ধ করা উচিত। এরপর সিফাত খান জানতে চেয়েছেন মুসাফিরদের রোজার বিধান কি। ভাই সিফাত, মুসাফিরের রোজার বিধানটা আমি পরিষ্কার করছি। যদি সফর অবস্থায় রোজা রাখতে আপনার কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হচ্ছে আপনার, তাহলে রোজা ভেঙে ফেলাটা উত্তম। আর যদি সফর অবস্থায় রোজা রাখতে আপনার খুব বেশি কষ্ট হচ্ছে এমন নয়, সফরে বাসা যেভাবে ছিলেন তার চাইতে হয়তো সামান্য বেশি কষ্ট হচ্ছে, মানে খুব আহামরি কষ্ট না, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা না রাখা, রাখা না রাখার ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে, কোনো অসুবিধা নেই, আপনি চাইলে রাখতে পারেন চাইলে নাও রাখতে পারেন। আর যদি রোজা রাখা অবস্থায় সফর অবস্থায় আপনি রোজা ভেঙে ফেললে পরবর্তীতে আপনি রাখতে পারবেন কি না, সে সময় পাবেন কি না, রিস্ক হয়ে যায়, তাহলে আপনার জন্য রাখাই উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সফর রোজা ভেঙেছেন। একজন ব্যক্তি সফরে অনেক বেশি কষ্ট করছেন, লোকজন জড়ো হয়ে গেছে, তিনি লোকটি অসুস্থ হয়ে পড়েছেন রোজা রেখে সফরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে রোজা ভাঙার জন্য উৎসাহিত করেছেন। এখান থেকে বোঝা যায় যে কষ্ট হলে সফর রোজা ভেঙে ফেলাই হলো উত্তম, পরবর্তী সেটা রেখে দিতে হবে। আল্লাহ বলেছেন অমঙ্কানা ফমঙ্কানা মিনকুম মারিদান ওয়া আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখরা, কেউ যদি সফরে থাকে তাহলে তিনি অন্য সময় রোজা রাখলেও চলবে। আর স্বাভাবিক অবস্থা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি কষ্ট হলে সেক্ষেত্রে কথা বলেছেন। জুবাইর আহমদ সুমন আপনি জানতে চেয়েছেন ইফতারের দোয়া কি। ইফতার দোয়া হলো ইফতার করার পরে ইফতার করার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, ইফতার করা শেষ হলে এরপরে বলবেন জাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতিল আজরি ইনশাআল্লাহ, অর্থাৎ আমার ক্লান্তি দূর হয়েছে এবং সেরা উপসেরাগুলো আদ্র হয়েছে, সিক্ত হয়েছে, আর আল্লাহর কাছে বিনিময় ইনশাআল্লাহ দাঁড়িয়ে গেছে। এটা ইফতার করার পরে দোয়া করবেন। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এরকম একটি দোয়া বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, যার অর্থ হলো আল্লাহ আপনার জন্য রোজা রেখেছি, আপনার দেয়া রিজিক দ্বারাই আমি ইফতার করছি। এই দোয়া করার যাবে কি না, এই দোয়ার সনদ যে সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে সে সনদ বা সূত্রটা, সে হাদিসের চেইনটাকে অনেকে উইক বা দুর্বল বলেছেন অনেক মহাদ্দিসগণ। তবে সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন লাভ আসাবি, এটা পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, আমলের বিষয়, ফজিলতের বিষয়, জৈব সূত্রে বর্ণিত হলেও কয়েকটা বর্ণনা আছে, সব মিলিয়ে এটা করা যেতে পারে। এ হলো আপনার ইফতারের দোয়া প্রসঙ্গে কথা। এরপর তানি আফরোজ, বোন আপনি জানতে চেয়েছেন ব্যাংক থেকে হাউস লোন নিয়ে বাড়ি করা জায়েজ কি না। বোন, ব্যাংক থেকে সুদ ভিত্তিতে হাউস লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয়, থাকার জন্য একটা ঠিকানা দরকার আছে, তাই বলে সুদের উপরে লোন নিয়ে বাড়ি করে সেই বাড়িতে বসবাস করা জায়েজ নয়। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং সেটি থেকে আমাদের বিরত থাকা উচিত। ফয়েজ হাবিব জানতে চেয়েছেন পুরুষ ডাক্তারের মাধ্যমে সিজার করানোর বিধান জানি বাধিত করবেন, যদি নারী ডাক্তার না থাকেন, আপনার বিপরীত কোনো কিছু না থাকে, তাহলে বিকল্প না থাকলে যান বাঁচানোর জন্য অবশ্যই জায়েজ আছে, কিন্তু বিকল্প থাকলে সেটি গ্রহণ করা উচিত। আমাদের দেশে এবং পৃথিবীর অনেক মুসলিম দেশে, অমুসলিম দেশে তো আসেই, অনেক মুসলিম দেশেই আজকাল গাইনি ডাক্তার হিসেবে পুরুষরা ডাক্তারি করছেন, এটি খুবই আপত্তিকর, খুবই অগ্রহণযোগ্য এবং এটি কোনো অবস্থাতে আমাদের করা উচিত নয়। আমাদের এই কালচার থেকে বের হয়ে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আমরা যেন সুস্থ কালচারের দিকে ফিরে যেতে পারি। আপনার আমার মা বোনের ব্যক্তিত্বের সাথে এটি যায় না যে একজন পুরুষ ডাক্তার তার সিজার করবেন বা তার গর্ভ খালাসের ক্ষেত্রে ডাক্তার হিসেবে ভূমিকা রাখবেন।
এরপরে সাইফুল ইসলাম জানিয়েছেন, আমা নামাজের দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? সামনে সময় উঠলে কোনো অসুবিধা নেই, উঠলো আবার নামায় ফেললেন, কিন্তু পুরো সিজদা জুড়ে যদি একবারও মাতৃরাজ না করে তাহলে নামাজ হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমিরতু আন আসজুদা আলা সাবআতি আজম, হাদিসে আসছে যে তিনি বলেছেন আমাকে সাতটি অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে, তার ভিতরে পায়ের আঙ্গুল, এগুলোকে মাটিতে রাখতে হবে, এর উপরে ভর করে সিজদা করতে হবে, উঠে গেলো আবার সাথে সাথে নামায় ফেললে সেটা ভিন্ন কথা, কিন্তু মানে পুরো সিজদা যদি উঠে থাকে তাহলে নামাজ হবে না। এরপরে মেফতাহুল জান্নাত, আপনি জানতে চেয়েছেন মাহরাম ছাড়া সফরের দূরত্বে কোনো নারী কি অবস্থান করতে পারবে? অবস্থান করতে সমস্যা নেই, কিন্তু সফর করতে পারবেন না। সফর কথা কথা গ্রাম থেকে কোনো বাবা তার মেয়েকে এনে ঢাকায় হোস্টেলে, মেয়েদের হোস্টেলে রেখে গেলেন, এটি জায়েজ আছে, কারণ সফর করা নিষেধ, কিন্তু কোথাও অবস্থান করলে সেখানে মাহরাম থাকতেই হবে এমনটা বাধ্যতামূলক নয়, যদি তার সেফটির কোনো অসুবিধা না হয়। এরপর নুরুল হুদা জানতে চেয়েছেন কত বছর বয়সী ছেলের পিছনে খতম তারাবি পড়া যাবে? ভাই নুরুল হুদা, আমাদের সুলামাইক মতে বালেক না হলে, প্রাপ্তবয়স্ক না হলে তার পিছনে তারা নামাজ পড়া যাবে না, হোক না তারাবি হোক না ফরজ নামাজ। এরমেন স্কলারদের মত হলো নাবালেগের পিছনে নামাজ পড়া যাবে। সাবায়কের মধ্যে থেকে এরকম অনেক ঘটনা পাওয়া যায় যে ছোটো বাচ্চা ইমামতি করেছেন, তিনি নাবালেক ছিলেন এবং তার সতত দেখা গেছে, সেটা নিয়ে সাহাবিরা মজা করেছেন, এই গল্পও আছে, তার মানে এটা জায়েজ রয়েছে। অবশ্য আমাদের সুলামা ইকরাম সাহেব জবাবে বলেন যে হয়তো তাদের মধ্যে কেউ ইমামতি করার জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে সেটা তাদের ছিল না, নতুন মুসলিম ছিলেন বা এরকম কেউ কিছু হয়তো ছিল, আল্লাহ আলাম। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সমস্ত হাদিস বা সাহাবা ইকরাম সমস্ত হাদিসের আলোকে আরবের স্কলাররা মনে করেন যে নাবালকের পিছনেও নামাজ হতে পারে, যদি সে ভালো মন্দ পরক করতে পারে, পাক না পাক উজু করার বিষয়গুলো, এগুলো যদি সে বুঝতে পারে, অর্থাৎ একেবারে পিছি না হয় যে এগুলো বোঝে না। মেফতাহুল জান্নাত, আপনি জানতেছেন ঋণ রেখে দান করলে কি দানের সব পাওয়া যাবে? ঋণ যদি আপনার সিস্টেমিক্যাল ঋণ হয়, যেটা প্রক্রিয়ার আধীন আছে, আপনি পরিশোধ করছেন মাসে মাসে বা করবেন, ব্যবস্থা আছে, এর মধ্যে দান করতে অসুবিধা নেই, কিন্তু ঋণ আছে কারোর কাছে যিনি প্রাপক, তার পক্ষ থেকে তাগাদা আছে, আপনি দিচ্ছেন না, তাকে টালবাহানা করছেন, ঘোরাচ্ছেন, অথচ এদিকে দান করছেন, এই দান জায়েজ নয়। সাফিহা আরিশা সুহি, আপনি জানতে চেয়েছেন ইফতারের ছবি কি সামাজিক মাধ্যমে দেওয়া যায়? দিলে যে বড় কোনো গুণা হবে এরকম না, কিন্তু এটি এমন না হয় যে অন্যের লালসার কারণ হয় বা আপনার এটা আজকাল যেটা হয়েছে যে ইফতার করছেন আপনি রোজাদার, এটা জাহির করছেন, অন্যদের লাইক কমেন্ট নিচ্ছেন, বন্ধুরা জানলো যে আপনি ইফতার করেছেন, এরকম উদ্দেশ্য থেকে এটি করা উচিত নয়। আর এমনিতে আপনি সিয়ামের সৌন্দর্য, ইফতারের আনন্দ, এটা বোঝাবার জন্য যদি আপনি পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে এগুলোতে মানে খুব অতিরিক্ত ছবি শেয়ার করা এবং যখন তখন পোস্ট করা, এটা একটা ব্যাধিতে পূর্ণ হচ্ছে, এমনটি করা উচিত নয়, এটি লৌকিকতা এবং লোক দেখানো এবং প্রদর্শনপ্রিয়তার দিকে নিয়ে যায় মানুষকে। সাদিকুল ইসলাম তৌফিক জানতে চেয়েছেন, আমার কাছে একজন মানুষ টাকা পায় কিন্তু কত টাকা পায় যায় না, যে টাকা পায় সেও যায় না, কী করব? তাহলে দুজনে একত্র হবেন এবং আনুমানিক একটা ফিগারের উপরে দুজন একমত হবেন, সেটি তাকে পরিশোধ করবেন এবং তাকে বলবেন যদি এর অতিরিক্ত হয়ে থাকে তুমি মাফ করে দিবা, আর যদি এর কম হয়ে থাকে তাহলে আমার অতিরিক্ত যেটা গেলো সেটা আমি মাফ করে দিলাম, এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ মুক্তি লাভ করতে পারেন। দেওয়ান আতিকা মোবাশিরা, আপনি জানতে চেয়েছেন পড়াশোনার জন্য ফিগার আঁকতে হলে গুণা হবে কি না? আমি টেক্সটাইল বিষয়ে পড়াশোনা করছি, পড়াশোনার প্রয়োজনও যদি হয় তাহলে সেটা আপনার জন্য ইনশাআল্লাহ গুণা হারাম হবে না, জ্ঞান অর্জনের প্রয়োজনে বা শিক্ষা অর্জনের প্রয়োজনে আপনি করতে পারেন। এক্ষণিকের জীবনে এর দিকে জানতেছেন সিমে ইমার্জেন্সি টাকা আনার পর সিম নষ্ট হয়ে গেলে তার হুকুম কী? আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছেন, পরিশোধ করতে পারেনি, কোম্পানিকে যে কোনোভাবে আপনি ব্যালেন্স মানে তার কাছে টাকা নিলেন কথার কথা কিন্তু সেটা ইউজ করলেন না, এর মাধ্যমে বা যে কোনোভাবে কোম্পানির ওখানে টাকাটা আপনি প্রবেশ করে দিলে ইনশাল্লাহ আপনি দায়মুক্ত হবেন। ফাতেমা তোমা, আপনি জানতে চেয়েছেন আমার উপার্জন আর যদি কোনোভাবে সেখানে ঢোকানোর কোনো সুযোগ না থাকে তাহলে ওই পরিমাণ টাকা আপনি নিজের দানে সব না করে কোম্পানির পক্ষ থেকে দানে সব আদায় নিয়ত করে দিয়ে দিবেন। ফাতেমা তোমা জানতে চেয়েছেন আমার উপার্জন আছে বলে আমার স্বামী আমার কোনো দায়িত্ব বা হক আদায় করেন না কিন্তু আমার থেকে বাসা ভাড়া সহ অন্যান্য খরচ নেন, আমি আমার যাবতীয় খরচ চালাই, আমি এখন খরচ না দিলে কি গুণাগার হব? বোন ফাতেমা, আপনি খরচ দিতে বাধ্য নন, আপনার স্বামী আপনার খরচ দিতে বাধ্য, তবে সেই সাথে আপনার স্বামী যদি আপনাকে বাইরে কাজের পারমিশন না দেন সে অধিকার কিন্তু তার আছে, আপনি যদি তার কাছ থেকে অধিকার আদায় করে নিতে পারেন সেটি আপনার ব্যাপার কিন্তু আপনি আপনার নিজের খরচ বহন করতে বাধ্য নন। মোহাম্মদ মহিউদ্দিন জানতে চেয়েছেন বসত বাড়ির জাকাত দেওয়া লাগে কিনা? না, বসত বাড়ির জাকাত দিতে হবে না। হারিস মোহাম্মদ জানতে চেয়েছেন অবৈধভাবে আয় করে সম্পদের পাহাড় করার পর
তবা করলে ওই সম্পদগুলো কি বৈধ হবে? না, ওই সম্পদ শুধু তবা করলে বৈধ হবে না, তবা তো করতেই হবে, ক্ষমা চাইতে হবে, যেহেতু আপনি গুনাহ করেছেন, হারাম কাজ করেছেন। সেই সাথে যাদের সম্পদ মানে আপনি অবৈধভাবে দখল করেছেন তাদের কাছে পৌঁছে দিতে হবে, তারা না বেঁচে না থাকলে তাদের ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে, তাদের কাউকে না পেলে তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে সওয়াবের আশা ছাড়া। এরপরে রাহাত রহমান জানতেছেন, জাকাত সম্পর্কে একটা বইয়ের নাম বলেন যেন পড়ে সব কিছু ধারণা পেতে পারি। জাকাত সম্পর্কে অনেক বই বাজারে আছে কিন্তু আসলে নির্দিষ্ট এরকম কোনো বই, ওসুর সম্পর্কে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লার একটা বই আছে, আসুন্না পাবলিকেশনসে পাবেন, কিন্তু জাকাত সম্পর্কে পৃথক কোনো বই এরকম অথেন্টিক কোনো বই আমার এই মুহূর্তে মনে হয় বাংলা ভাষায়। তবে আমাদের একটা আলোচনা আছে জাকাত সম্পর্কিত 50টি কমন প্রশ্নের উত্তর ইউটিউবে এবং আমাদের পেজে আছে, আপনি সেটা শুনে নিতে পারেন। আমরা ইনশাল্লাহ জাকাত সম্পর্কে একটা স্পেশাল সেশন, প্রশ্নোত্তর সেশন করব, সেটা আগামীকালও হতে পারে বা পরের শনিবারও হতে পারে, আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ বিদিনিল্লাহ। বেলাফুর আবার আগে আইডিকে জানতে চেয়েছেন, মহিলারা যখন একসাথে জামাতে নামাজ পড়বে তখন কী পড়বে? 7-8 জন মহিলা একসাথে নামাজ পড়তে চাচ্ছে জামাত করে, এই ক্ষেত্রে কীভাবে পড়বে দয়া করে বলবেন? অ্যারবান স্কলারদের মতে মহিলাদের কেউ ইমামতি করলে বাকিদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে, আয়সারাতারা একটা হাদিস থেকে তারা দলিল গ্রহণ করেন। আর আমাদের ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো, হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের গবেষণা হলো যে ইমামতি পুরুষরা করবে, মহিলারা মহিলাদের ইমামতি করবে না। পুরুষরা করলে সেক্ষেত্রে মহিলারা পেছনে সম্পূর্ণ পর্দার সাথে দাঁড়াবেন, পুরুষ সামনে দাঁড়াবেন, তারাবি হতে পারে, কোনো অসুবিধা নেই, জামাত হতে পারে। জাবেদ ইয়ারি থেকে জানতে চেয়েছেন, আমার বাবা মারা গেছেন 16 মাস আগে কিন্তু আমাদের সম্পূর্ণ সম্পদ বণ্টন হয়নি, এখন এই যৌথ সম্পদ থেকে জাকাত কীভাবে দিব? আর যদি আমি দেখতেছি সঠিকভাবে জাকাত আদায় হচ্ছে না, এখন আমার ভাগ যেহেতু এই সম্পদের মধ্যে রয়েছে সেহেতু আমি চিন্তা করছি আমিও গুনাহগার, সঠিকভাবে যেহেতু জাকাত আদায় হচ্ছে না সেক্ষেত্রে ইসলামী শরীয়তের সমাধান কী? একটু একটু জটিল আপনার প্রশ্নটি ভাই। আপনার বাবার সম্পত্তি যদি বণ্টন না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কেউ কিন্তু পরিপূর্ণ মালিকানা, মালিকানা আপনাদের পূর্ণতা পেল না বণ্টন না হলে, সেক্ষেত্রে দায়টা আপনাদের উপরে পরিপূর্ণভাবে বর্তায় না। কিন্তু এই দেরি করাটা উচিত নয়। এখন এই সম্পদের জাকাত কে দিবে, কীভাবে দিবে, কার পক্ষ দিবে দিবে, এই প্রশ্ন উত্তরটা আমরা দিলাম না, এটা স্কিপ করলাম, এটা ইনশাআল্লাহ আর গবেষণা করে তারপরে উত্তর দিতে হবে। আপনি সম্ভব হলে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে উত্তর নেবেন, অথবা আমরা সম্ভব হলে ইনশাআল্লাহ আপনাদের উত্তর পরবর্তীতে রিপ্লাইতে দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তী এপিসোডে। সাদিকুর রহমান রেজা জানাছেন, তেলাওয়াতে সিজদার সময় কি সালাতে যে তাসবি পড়ি তাই বলতে হবে নাকি অন্য কোনো দোয়া? অন্য কোনো দোয়া নাই, ওইটাই পড়বেন। শরীফুল ইসলাম জানতেছেন, ইনকাম ট্যাক্স ও জাকাত কি একই? না, ইনকাম ট্যাক্স আর জাকাত এক জিনিসটা, ইনকাম ট্যাক্স সরকার নিয়ে থাকে, এটা শরিয়ার নিয়ম ফলো করে না, কিন্তু জাকাত এটা গরিবের হক, এটা দিতে হবে গরিবকে। ট্যাক্স তো আপনি সরকারকে দিচ্ছেন, সেটা গরিবকে শুধু দিচ্ছে না, সরকার উন্নয়নমূলক কাজে ব্যয় করছে বা অন্য খাত অনেক খাতে ব্যয় করছে, যে কোনো খাতে ব্যয় করতে করছে, জাকাত যে কোনো খাতে ব্যয় করা যায় না, এটা শুধু গরিবের জন্য দান করতে হবে, এমনকি উন্নয়নমূলক খাতেও দেওয়া যাবে না। সাইদ নুরুল আফসার আপনি জানতে চেয়েছেন, সুন্না অনুযায়ী দেনমোহর পদ্ধতি কী ও পরিমাণে কত? দেনমোহরের পদ্ধতি নিয়ে অনেক লোকে বলছে যে কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই, এবং সুন্না পদ্ধতি আপনি জানতে চেয়েছেন, সেক্ষেত্রে আমরা বলবো যে সুন্না পদ্ধতি হলো যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি অনুযায়ী দিবেন। যাকে আল্লাহ তালা 20 কোটি টাকা দিয়েছেন তিনি তার স্ত্রীকে ওইভাবে জাকাত মোহর দিবেন, যার অ্যাবিলিটি কম তিনি তার অ্যাবিলিটি অনুযায়ী দিবেন, এবং ওই মেয়ের সামাজিকভাবে পারিবারিকভাবে ওই মেয়েকে যে মহানা দিয়ে দেওয়া হয় তাকে সচরাচর মিনিমাম সেই ক্লাসটা মেনটেন করার চেষ্টা করতে হবে। ওয়ালিউল্লাহ খান জানতে চেয়েছেন, গোসল করার সময় অসাবধানতাবশত কানে পানি ঢুকে গেলে রোজা ভেঙে যাবে কিনা? অসাবধানতাবশত যদি ঢুকে যায় সেটা কারণ রোজা ভঙ্গ হবে না, কারণ কানের পানি আপনার আমাদের কণ্ঠনালীতে হয়ে আপনার পাকস্থলীতে যাওয়াটা নিশ্চিত নয়, তবে সাবধান থাকা উচিত এবং সেটাকে পরবর্তীতে কান থেকে বের করার অনেক পদ্ধতি আছে, সেগুলো অবলম্বন করে বের করে ফেলা উচিত। স্বপ্নীল জামিল জানতে চেয়েছেন, সালাতে প্রতিবার সুরা ফাতিহা পড়ার সময় কি আউযুবিল্লাহ মিনাশ শাইতানির পড়তে হবে? সুরা ফাতিহা শুরুতে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া সুন্নাত, তবে অন্য সুরা শুরুতে বিসমিল্লাহ না বলে শুধু আউযুবিল্লাহ পড়াটা হলো সুন্নাত। ইয়াসিন, 1 গ্রাম সোনায় কত জাকাত হবে জানতে চেয়েছেন এক ভাই দুলাল মিয়া। দেখুন, এক গ্রাম স্বর্ণে জাকাতের ফিগারটা আমি আপনাকে বের করতে পারবো না, আপনি বিক্রি করার পর বিক্রয় মূল্য যেটা স্বর্ণের ক্ষেত্রে নির্দিষ্ট করে বলি, স্বর্ণ আপনি বিক্রি করতে গেলে যে টাকাটা পাবেন সেই টাকার মধ্যে আবার স্বর্ণের যে খাতটা আছে, যে পরিমাণ কত পার্সেন্ট খাত আছে এটা স্বর্ণকার বলতে পারবেন, সেই খাতটা বাদ দিয়ে বাকি স্বর্ণের যেটা আছে এটার বিক্রয় করলে যে মূল্য পাবেন সেই মূল্যের 2.5% জাকাত দিবেন। প্রতি গ্রামেরই মূল্যের 2.5% আপনি জাকাত দিতে হবে, যদি সেটা নেশাব অর্থাৎ 7.5 ভরি টাচ করে তাহলে, আর যদি সেটা না করে তাহলে আপনাকে দিতে হবে না। আমি ঋণা আছি এমত অবস্থায় আমার পরিবারের ফিতরা দেওয়ার বিধান কী? এমডি নুহমিয়া আপনি জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর হলো আপনার পরিবার যদি আপনি যদি ঋণগ্রস্ত হন এবং ঋণে জর্জরিত হন তাহলে আপনার জন্য ফিতরা দেওয়া আবশ্যক না, বরং আপনি ফিতরা গ্রহণ করতে পারবেন। আর যদি এই ঋণটা হয় শিল্প জাতীয় ঋণ তাহলে এর কারণে ফিতরা দেওয়া বন্ধ হবে না, ফিতরা আপনাকে করতে হবে, আপন জায়গাতে ফিতরা দিতে হবে।
এরপরে মীর হোসেন জানিয়েছেন, নাম ইসলামে নামাজ কাজা নামাজের বৈধতা আছে কি না, থাকলে কাজা নামাজের নিয়ত কিভাবে হবে? বিশেষ কোনো নিয়ত নাই ভাই, আপনি নামাজ কাজা হয়েছে সেটি আদায় করছেন, বাস এটুকুই যথেষ্ট। কোন ওয়াক্ত আদায় করছেন, কোন ওয়াক্তের কাজ আদায় করছেন, শুধুমাত্র সেটি আপনার মাথায় থাকলে চলবে ইনশাআল্লাহ, এবং যেগুলো ছুটে যায় সেগুলো আদায় করতে হবে। বাবু কাজাইল ফওয়ায়েদ নামে সমস্ত ওলামায়ে কেরামই কমবেশ তাদের ফিকহের কিতাবগুলোতে বাব রচনা অধ্যায় রচনা করেছেন, অর্থাৎ ছুটে যাওয়া নামাজ কীভাবে পড়বেন তার পদ্ধতি, অতএব এটি বিধান আছে। অজুর পানি পায়ে লেগে গেলে অজু হবে কি না, রুমানা তাক তাকদীর জানতে চেয়েছেন, অজু হবে, কোনো অসুবিধা নেই বোন। এরপরে ইকবাল মাহমুদ আপনি জানতে চেয়েছেন, নাপাক শরীর শরীরে শাড়ি নাপাক শরীরে শাড়ি খেলে রোজা হবে কিনা, আপনি বাংলা লিখলে সুবিধা হতো, নাপাক শরীরে শাড়ি খেলে রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এই বিষয়ে আমরা কথা বলেছি। তবে আপনাকে ফজরের আগে অবশ্যই গোসল করে নামাজের জন্য প্রস্তুত হতে হবে, সেটি ভিন্ন বিষয়। বাংলাদেশে ফসল জাকাত দেওয়া লাগে না শুনেছেন এমডি শফিকুল ইসলাম ভাই, আপনি জানতে চেয়েছেন, এটি ভুল ধারণা, জাকাত তো বাংলাদেশে কেন দেওয়া লাগবে না, বাংলাদেশের জমিনের হয় আর জাকাত আর না হলে খারাজ, অসর বা খারাজ দুটার একটা দিতে হবে, আল্লাহর জমিন যে কোনো একটা আপনাকে দিতেই হবে, দুটা কোনোটা দিবেন এটা হতে পারে না, যদি জাকাতের নেশা পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে, এটি হলো বিশুদ্ধতম মত। বিস্তারিত জানার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মহল্লার বাংলাদেশের ফসলের জাকাত এই বইটি আপনি কিনে পড়ে নেবেন, সেখানে বিস্তারিত আপনি জানতে পারবেন, অনলাইনও সেটি যথাসম্ভব পাওয়া যায়। প্রিয় দর্শক মোটামুটি এই ছিল আমাদের আয়োজন, এবং সর্বশেষ একটা প্রশ্ন নিচ্ছি এমডি শাকিল আহমেদ জানতে চেয়েছেন, শরীয়ত মোতাবেক বিয়ে করলে মেয়েরা শরীয়ত মোতাবেক বিয়ে করলে, আপনার প্রশ্নটি চলে গেছে দুঃখিত, প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হলো সেজন্য দিতে চাইলাম। জাজাকুমুল্লাহ খের, কবরস্থান মেরামতের জন্য জাকাতের টাকা দেওয়া জায়েজ কিনা জানতে চেয়েছেন মাহফুজ বিন জাহাঙ্গীর, না এটা জায়েজ নয়, কবরস্থান মেরামত করার জন্য জাকাতের টাকা দিতে পারবেন না, জাকাতের টাকা গরিব দুঃখীকে মালিক বানিয়ে দিতে হবে, যেহেতু কবরস্থানে ধনী গরিব সকাল সকলে সমাহিত হয়, অতএব সকলে সমাহিত হয় এরকম জায়গাতে আপনি জাকাতের টাকা দিলে সেটি আদায় হবে না। প্রিয় দর্শক মোটামুটি ঘন্টা পার হয়ে গেছে আমাদের, আজ আমরা শতাধিক প্রশ্ন উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী সপ্তাহে একই সময় আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হব, আবারও কোরআন হাদিসের আলোকে আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আসন্ন ফানের স্টুডিও থেকে আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এই প্রোগ্রামটি শেয়ার এবং ওয়াচ পার্টি করতে ভুলবেন না, যাতে অন্যরা কোরআন হাদিসের আলোকে ইসলামিক নলেজের আলোয় আলোকিত হতে পারেন। সেই সাথে আমাদের ইফতার প্রজেক্টে যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য আবারও দোয়া করছি, আল্লাহ তালা আপনাদের দানগুলো কবুল করুন, আপনাদের রুজি রোজগারে বরকত দান করুন, এবং আসন্ন ফাউন্ডেশনের আরও যে সমস্ত কার্যক্রম আছে সেগুলোর জন্য আপনারা দোয়া করবেন, পরামর্শ দিবেন, আন্তরিকভাবে পাশে থাকবেন, সে আশাবাদ আপনাদের সকলের কাছে আমরা রাখছি এবং ব্যক্ত করছি। জাকাতের মাসআলা মাসাইল নিয়ে পৃথক একটি প্রশ্নোত্তর সেশন আমরা ইনশাআল্লাহ করব, সেটা আগামীকাল যদি সময় করতে পারি আমরা আজকে ঘোষণা দিব, আর না হলে আগামী শনিবার ইনশাআল্লাহ আমরা সেটি করব, আপনাদেরকে যথাসময় আমরা অবশ্যই জানাবো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কোভিড 19 থেকে হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।